শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা হলো স্টোরি কেমিস্ট্রিতে গত ক্লাসে আমরা কনফার্মেশনটা শেষ করেছিলাম। আজকে আমরা যাব হলো কনফার্মেশন এন্ড কনফিগারেশন দুইটাই আলোচনা করব, কম্পারেটিভ স্টাডিও করব আমরা। হ্যাঁ, স্পেশালি হলো কনফিগারেশন নিয়ে কথা বলবো, তারপর হলো আমরা কনফার্মেশন এন্ড কনফিগারেশনের মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা বলবো। ওকে ওকে, তাহলে প্রথমে আসলে আমরা চলে যাই কনফিগারেশনটা কি আসলে, হ্যাঁ, বা কনফার্মেশন কি আসলে। তোমরা দেখো এই যে এইখানে ডেফিনেশনটা আছে, এই যে এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এই যে ফার্স্ট ইয়েতে আছে বোথ টার্মস কনফার্মেশন এন্ড কনফিগারেশন ডিসক্রাইবস দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ আ পার্টিকুলার মলিকুল। এইটাই হলো মূল কথা। এই যে আমি সিলেক্ট করেছি, দেখো বোথ টার্মস কনফার্মেশন এন্ড কনফিগারেশন ডিসক্রাইবস দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ আ পার্টিকুলার মলিকুল। এখন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কি, থ্রি ডাইমেনশনালি একটা যৌগ বা একটা অণু দেখতে কেমন, সেটাই হলো কনফিগারেশন বা কনফার্মেশন হলো কথা বলে। হ্যাঁ, আবার বলছি, থ্রি ডাইমেনশনালি একটা অণু বা যৌগ দেখতে কেমন। হ্যাঁ, থ্রি ডাইমেনশনাল তুমি চিন্তা করতে হবে, একটা অণু বা একটা যৌগ থ্রি ডাইমেনশনালি দেখতে কেমন, সেটাই হলো কনফার্মেশন বা কনফিগারেশন কথা বলে। ওকে, তো তোমরা গতদিন কনফার্মেশনটা দেখেছো যে থ্রি ডাইমেনশনাল কনফার্মেশন হলো থ্রি ডাইমেনশনাল একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে রোটেশনের ফলে বিভিন্ন কনফার্মেশন পাওয়া যায়। ক্লিয়ার? গতদিন আমরা এটা বলেছি। হ্যাঁ, কনফার্মেশন একটা অণু থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আর স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট আমরা বলি, স্পেশিয়াল SPATIAL, এই যে এই শব্দটা খেয়াল করো, SPATIAL, স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ আ মলিকুল, বা একটা অণু ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত কিভাবে আছে সেটা, এবং সাথে সাথে একটা কনফার্মেশন থেকে আরেকটা কনফার্মেশন আমরা মুভ করবো কিভাবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের রোটেশনের ফলে, যেটাকে আমরা গতদিন ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলেছি। হ্যাঁ, ডাইহেড্রাল অ্যাঙ্গেল এর ভিন্নতার কারণে হলো কনফার্মেশন গুলো সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, আর কনফিগারেশন হলো আমরা একটা অণুতে একটা কাইরাল কার্বনের চারপাশে যে অ্যাটম বা গ্রুপ গুলো থাকবে ত্রিমাত্রিক ভাবে এরা কিভাবে আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে, আবার বলছি, কনফিগারেশন হলো একটা অণুতে একটা নির্দিষ্ট কাইরাল কার্বনের চারপাশে যে চারটি ভিন্ন ভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলো ত্রিমাত্রিক ভাবে কিভাবে বিন্যস্ত আছে, কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে অণুটা গঠিত, সেটা যেখানে আলোচনা করা হয় সেটাই হলো কনফিগারেশন। আবার বলছি, কোনো একটা অণুর, কোনো একটা জৈব অণুর যে কাইরাল কার্বন যেখানে আছে ওই কাইরাল কার্বনের সঙ্গে আমরা জানি চারটা ভিন্ন গ্রুপ থাকে। ওকে, এই চারটা ভিন্ন গ্রুপ ত্রিমাত্রিক ভাবে কিভাবে বিন্যস্ত, ঠিক আছে, সেটা যেখানে আলোচনা করা হয় সেটাই হলো তোমার স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ আ মলিকুল বা কনফিগারেশন আমরা বলি, কনফিগারেশন। ওকে, আচ্ছা, কনফার্মেশন শিখলাম, ওখানেও হলো ত্রিমাত্রিক স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট বা ত্রিমাত্রিক দিক বিন্যাস নিয়ে কথা বলা হয়, বাট ওখানে ডিফারেন্সটা কি কনফার্মেশন আর কনফিগারেশনের মধ্যে? কনফার্মেশন হলো যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর যে রোটেশন হয়, এই রোটেশনের ফলে এক একটা নতুন নতুন কনফার্মেশন বা স্ট্রাকচার বা অণু পাওয়া যায়। ঠিক আছে, নতুন নতুন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বিশিষ্ট অণু পাওয়া যায়। তাহলে কিভাবে কনফার্মেশন চেঞ্জ হয়? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর রোটেশনের কারণে, অর্থাৎ ডাইহেড্রাল অ্যাঙ্গেল ভিন্নতার কারণে এক একটা নতুন নতুন কনফার্মেশন পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আর কনফিগারেশন হলো সেরকম না, কনফার্মেশন হলো, কনফিগারেশন হলো তোমাকে একটা বন্ধন ভাঙতে হবে, নতুন একটা বন্ধন গড়তে হবে, তাহলেই আরেকটা কনফিগারেশন তুমি পাবা। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো এরকম, কনফার্মেশন অথবা কনফিগারেশন দুইটাই হলো একটা অণু ত্রিমাত্রিক দিক বিন্যাস নিয়ে কথা বলে। ঠিক আছে, বাট কনফার্মেশন সৃষ্টি হয় কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে রোটেশনের ফলে, কোন একটা অণুতে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড আছে এটার ঘূর্ণনের ফলে এক একটা নতুন নতুন কনফার্মেশন পাওয়া যায়, কনফার্মেশনের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, আর কনফিগারেশন হলো এটাও অণুর একটা ত্রিমাত্রিক দিক বিন্যাস নিয়ে কথা বলে, বাট একটা নির্দিষ্ট কাইরাল কার্বনের চারপাশে যে চারটি ভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলো বা পরমাণুগুলো ত্রিমাত্রিক ভাবে কিভাবে বিন্যস্ত, এটা ঘড়িকাটার দিকে নাকি বিপরীত দিকে, ক্রমটা কিরকম, এগুলো নিয়ে কথা বলে হলো কনফিগারেশনে। ঠিক আছে, তাহলে কনফিগারেশনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশন বিবেচনা করা হয় না, একটা পার্টিকুলার গ্রুপ ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসলো, তাহলে কনফিগারেশন চেঞ্জ হয় কিভাবে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের রোটেশনের ফলে না, কনফিগারেশন চেঞ্জ হয় একটা বন্ধন ভাঙার ফলে এবং আরেকটা বন্ধন নতুন করে সৃষ্টি হওয়ার ফলে। ক্লিয়ার? ওকে, আবার বলছি, আমরা কনফিগারেশন হলো একটা অণুর ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ একটা অণুতে, একটা জৈব অণুতে একটা নির্দিষ্ট কাইরাল কার্বনের চারপাশে যে ভিন্ন ভিন্ন গ্রুপ গুলো আছে ত্রিমাত্রিক ভাবে এই গ্রুপ গুলো কিভাবে আছে, ঠিক আছে, সেটাই হলো কনফিগারেশনের আলোচনার বিষয়। ওকে,
আর কনফিগারেশন হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন বরাবর রোটেশনের ফলে সৃষ্টি হয় না, কনফিগারেশন সৃষ্টি হয় কোন একটা গ্রুপ ওই কাইরাল কার্বন থেকে ভেঙে ভেঙে গেল বন্ধন আরেক জায়গায় গিয়ে নতুন একটা বন্ধন সৃষ্টি করলো, এইভাবে যে অণুটার ভিন্নতা হয় সেটাই হলো এক একটা কনফিগারেশন। ক্লিয়ার? ওকে, তুমি এখন ক্লিয়ার হবা। এই যে দেখো, এই যে আমরা গতদিন দেখেছি এই যে এটাকে আমরা বলেছিলাম ইক্লিপস কনফার্মেশন, এটাকে আমরা বলছিলাম স্টেগার্ড স্কিউ কনফার্মেশন বা গজ কনফার্মেশন, এরকম বলেছিলাম আমরা, তাই না? তাহলে এটা একটা কনফার্মেশন, এটা একটা কনফার্মেশন। আমি যদি একটু অ্যানোটেট করে দিই, খেয়াল করো, তাহলে এটা হলো আমাদের একটা কনফার্মেশন আর এটা হলো একটা কনফার্মেশন, ঠিক আছে? খেয়াল করো ত্রিমাত্রিক ভাবে ভিন্নতা কি করে হলো এরা। এই যে এখানে দেখো, এই যে দুইটা বড় বড় গ্রুপ একই লাইন বরাবর আছে, আর এখানে দেখো এই যে দুইটা বড় বড় গ্রুপ, তুমি যদি একটার মধ্যে আরেকটা পুশ করো, ধরো এটাকে ধাক্কা দিয়ে নিয়ে এখানে যদি ফেলো, তাহলে দেখো এই যে CH3, এই CH3 সাথে এই যে এই দুই CH3 সাথে কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল? 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? এই যে দেখো, তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর রোটেশনের ভিন্নতার কারণে হলো কনফার্মেশন সৃষ্টি হলো, এই যেটা, ঠিক আছে? দুইটা CH3 গ্রুপ এখানে আছে 0 ডিগ্রিতে, এখানে আছে 60 ডিগ্রিতে, এখানে 0 ডিগ্রি আমি লিখে দিলাম, এখানে 0 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কনফর্মেশন সৃষ্টি হয় কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কোন একটা অণুতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর যে রোটেশন, এই রোটেশনের ভিন্নতার কারণে নতুন নতুন কনফর্মেশন পাই আমরা। কি পাই? কনফর্মেশন, এই ইন্টার কনভার্সন অফ টু কনফর্মেশনস, ওকে? এটা হলো কনফর্মেশন চেঞ্জ হয় এভাবে, ঠিক আছে? ত্রিমাত্রিক দিকে বিন্যাস অণুর, বাট এরা হলো এক কনফর্মেশন থেকে আরেক, একটা কাঠামো থেকে আরেকটা কাঠামোতে রূপান্তরিত হয় কিভাবে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বরাবর রোটেশনের ফলে। ক্লিয়ার? এই যে দেখো লেখা আছে রোটেশনস অ্যারাউন্ড কার্বন কার্বন, এই যে রোটেশনস অ্যারাউন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ডস, ওকে? এইটার কারণে হলো এরা ভিন্নতা সৃষ্টি হয়। এই হলো কনফর্মেশনের আলোচনার বিষয়, বাট কনফিগারেশন হলো এই ধরনের কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশনের কারণে না। কনফিগারেশন হলো একটা নির্দিষ্ট গ্রুপ ভেঙে কাইরাল কার্বন থেকে সরে যাবে, আবার আরেকটা নির্দিষ্ট গ্রুপ কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত হবে, এরকম ঘটনা ঘটলে যে স্ট্রাকচারের যে চেঞ্জ হয় সেটাই হলো আমরা কনফিগারেশন বলি আমরা, ঠিক আছে? আসো আমরা এবার কনফিগারেশনে যাই, একটু খেয়াল করো। এই যে দেখো, এটা এই হলো আমার কনফিগারেশন, এটা হলো কনফিগারেশন, ঠিক আছে? এখানে কোনো কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশন বিবেচনা করা হবে না। কি বিবেচনা করবো আমরা খেয়াল করো তো, এই যে আমাদের একটা কাইরাল কার্বন আছে, আমি আবার অ্যানোটেট করি, এই যে কার্বনটা হলো আমাদের কাইরাল কার্বন, আমি স্টার চিহ্নিত দিচ্ছি, খেয়াল করো তো, এটা হলো আমাদের কাইরাল কার্বন, এই যে কাইরাল কার্বন, এই যে স্টার চিহ্ন দিলাম, এটা কাইরাল কার্বন, ওকে? আচ্ছা, তাহলে এই কাইরাল কার্বনের চারপাশে যে ভিন্ন ভিন্ন গ্রুপ গুলো আছে এটাকে আমরা প্রায়োরিটি নাম্বারিং করবো, ঠিক আছে? 1, 2, 3, 4 এরকম 4টা নাম্বার দেবো। আমরা জানি একটা কাইরাল কার্বনের সঙ্গে 4টা ভিন্ন গ্রুপ থাকে, ক্লিয়ার? ওকে, এই 4টা ভিন্ন গ্রুপকে ধরো ABCD, এ কে দিলাম নাম্বার 1, বি কে দিলাম নাম্বার 2, সি কে দিলাম নাম্বার 3, ডি কে দিলাম নাম্বার 4। এখন কোশ্চেন হলো কিভাবে আমরা এই নাম্বারিংটা করব, সেটা হলো CIP রুল ফলো করে। CIP মানে হয়ে গেল কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন না আবার, ঠিক আছে? যে বাংলাদেশে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন যারা, মানে যারা ব্যবসা বাণিজ্যে অনেক বেশি অগ্রসর, যাদের অ্যাচিভমেন্ট অনেক ভালো, দেশের জন্য অবদান রাখছে, নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, সর্বোপরি দেশের জন্য অবদান রাখছে, তাদেরকে কিন্তু সরকার প্রতি ইয়ারে তোমার অ্যাওয়ার্ড দেয়, ঠিক আছে? পুরস্কার দেয়, এবং তারা রাষ্ট্রীয় অনেক জায়গায় অনেক ফেসিলিটি ভোগ করে, সেটাকে আমরা বলি CIP, হ্যাঁ, CIP অ্যাওয়ার্ড। বাট আমাদের স্টিওর ক্যামিস্ট্রিতে কিন্তু এরকম কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে CIP অ্যাওয়ার্ড আমরা দিব না। CIP হলো চান ইংগোল্ড অ্যান্ড প্রিলগ রুলস, ওকে? তিনজন সায়েন্টিস্টের নাম অনুসারে একটা রুল ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? সেটা হলো প্রায়োরিটি রুল, CIP প্রায়োরিটি রুল, ওকে? CIP চান ইংগোল্ড অ্যান্ড হলো প্রিলগ, PRELOG, এই তিনজন সায়েন্টিস্ট মিলে একটা রুল ঠিক করেছে। এই রুল অনুযায়ী তোমাকে নাম্বারিং, যেমন এই যে দেখো এখানে OH কে নাম্বার 1 দেওয়া হলো, অ্যালডিহাইড গ্রুপকে হলো নাম্বার 2 দেওয়া হলো, আর CH2OH কে নাম্বার 3 দেওয়া হলো, হাইড্রোজেন কে নাম্বার 4, 4 দিতে হয় না, এটা ধরো আমি দিয়ে দিলাম, এখন তোমাকে 4 আর দিতে হয় না, 4 জন আছে, 1, 2, 3 ডিক্লেয়ার করে ফেলছি, তাহলে পিছন দিক থেকে ফার্স্ট হয়েছে কে? নাম্বার 4, ঠিক আছে? ওকে, তাহলে সেটাই আর কি, তাহলে 4 আর দিতে হয় না, তোমাকে আর দিতে হবে না, চাইলে দিতেও পারো, সেটা কোনো ভুলও হবে না, ওকে? ওকে, তাহলে এই যে যৌগটা আছে দেখো, গ্লিসারালডিহাইড, আমরা বলছি এস গ্লিসারালডিহাইড, এটাকে বলছি এস অ্যালানিন, এই যে বলছি এগুলো দেখো, এগুলো হলো কনফিগারেশন, RS এগুলো হলো কনফিগারেশন। তাহলে কনফিগারেশনের সংজ্ঞাটাই কি আমরা বলেছিলাম, একটা জৈব অণুতে একটি নির্দিষ্ট কাইরাল কার্বনের চারপাশে যে 4টি ভিন্ন গ্রুপ আছে, ত্রিমাত্রিক ভাবে এরা কিভাবে বিন্যস্ত বা কিভাবে আছে সেটাই হলো কনফিগারেশনের বিবেচ্য বিষয়, ক্লিয়ার? ওকে, তাহলে আসো, OH কে কেন নাম্বার 1 দিলাম, CH2 কে কেন, CHO কে কেন নাম্বার 2 দিলাম, CH2OH কে কেন নাম্বার 3 দিলাম, এবং হাইড্রোজেন কেন নাম্বার 4, এটাই হলো CIP রুল বলে দেয়,
চান ইনগোল এন্ড প্রিলগ রুল ওকে প্রায়োরিটি রুল ওরা বলে দেয় তুমি দেখবা কাইরাল কার্বনের সঙ্গে কোন অ্যাটমটা যুক্ত আছে ঠিক আছে সেই অ্যাটমের দিকে নজর দিবা যেমন খেয়াল করো তো এই হলো আমাদের স্টার চিহ্নিত কাইরাল কার্বন এখানে OH এর O দ্বারা যুক্ত এখানে CHO এর C দ্বারা যুক্ত এখানে CH2OH এর হাইড্রোজেনের সঙ্গে তুমি দেখছো কিন্তু বন্ধনটা কিন্তু হাইড্রোজেনের সঙ্গে না বন্ধনটা কার সঙ্গে কার্বনের সঙ্গে ক্লিয়ার এগুলো কিন্তু বুঝতে হবে তুমি এখানে বন্ধনটা দেখছো কেন যেন মনে হচ্ছে হাইড্রোজেনের সাথে কিন্তু নো যেমন ধরো তুমি এখন স্টুডেন্ট তোমার পকেটে ধরো 5000 টাকা আছে তাহলে এই টাকার মালিক আপাত দৃষ্টিতে তুমি ঠিক আছে বাট কথা হলো যে তুমি কিন্তু কোনো টাকা আর্ন করো না সো এই টাকাটা তোমার পকেটে থাকলেও এটা কিন্তু তোমার বাবার টাকা ঠিক আছে এখানেও এরকম CH2OH এখানে বন্ধনটা হলো কার্বনের সঙ্গে হাইড্রোজেন দুটো কিন্তু এই কার্বনের সঙ্গে আছে উপরে নিচে এই যে তিন নাম্বার যে গ্রুপটা এই যে কার্বন এই কার্বনের সঙ্গে হলো হাইড্রোজেন দুটো যুক্ত আছে তাহলে এখানে আসলে বন্ধনটা হলো কার্বন কার্বন ক্লিয়ার ওকে তাহলে খেয়াল করো তো চার নাম্বার বন্ধনটা হলো হাইড্রোজেনের সঙ্গে প্রথমটা হলো অক্সিজেনের সঙ্গে তারপরেরটা হলো আমি যদি মার্ক করি প্রথমটা হলো অক্সিজেনের সঙ্গে এই যে অক্সিজেনের সঙ্গে ঠিক আছে এই গ্রুপ এই অক্সিজেন পরমাণুর সঙ্গে দ্বিতীয়টা হলো কার্বনের সঙ্গে এই যে কার্বন পরমাণুর সঙ্গে তৃতীয়টা হলো এই কার্বন পরমাণুর সঙ্গে এই যে তিন নং কার্বন পরমাণুর সঙ্গে ঠিক আছে চার নাম্বারটা হলো হাইড্রোজেনের সঙ্গে ক্লিয়ার এই যে হাইড্রোজেনের সঙ্গে ওকে দিলাম তাহলে খেয়াল করো তো কোন পরমাণুর ভর বেশি আমরা এখানে দেখতেছি তিনটা পরমাণু যুক্ত তিন ধরনের একটা অক্সিজেন দুইটা হলো কার্বন একটা হলো হাইড্রোজেন তাহলে কার্বন আমি যদি লিখি অক্সিজেন কার্বন হাইড্রোজেন পরমাণুগুলো লিখলাম খেয়াল করো তাহলে যেই পরমাণুর ভর বেশি তাকে আগে প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে তাহলে খেয়াল করো তো এই তিনটা মৌলের মধ্যে ভর বেশি অক্সিজেনের হলো 16 ঠিক আছে অক্সিজেন 16 কার্বন 12 ওকে হাইড্রোজেন 1 তাহলে ভর বেশি কার হাইড্রোজেনের ঠিক আছে তাহলে প্রায়োরিটি রুলে অক্সিজেন দ্বারা গঠিত যে গ্রুপটা আছে সে হলো নাম্বার ওয়ান হবে এটাই হলো চান ইনগোল প্রিলগের হলো মূল কথা ঠিক আছে যে যে পরমাণু কোন একটা গ্রুপে দেখতে হবে আমাদের ওই গ্রুপটা কোন মৌল দ্বারা কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত ঠিক আছে সেই মৌলটার ভরকে তোমাকে প্রাধান্য দিতে হবে তাহলে অক্সিজেনের ভর সবচেয়ে বেশি এই জন্য হলো তোমার OH সবচেয়ে বেশি ঠিক আছে এই জন্য হলো আমি তো মুছে দিলাম এটা 16 এটা 12 ওকে আর এটা হলো 1 ঠিক আছে ওকে তাহলে আসো আমি একটু ইরেজার নেই তাহলে এখানে মুছে দে এই যে সবচেয়ে বেশি হলো অক্সিজেন দ্বারা তাহলে এটা নাম্বার 1 এই যে বুঝে গেছো ঠিক আছে ওকে এখন দেখো 2 আর 3 দুইটাই কার্বন এই যে আমি মুছে দিলাম 2 3 দুইটাই কার্বন খেয়াল করো দুইটাই কার্বন 2 এবং 3 দুইটাই কার্বন যখন টাই হয়ে যাবে সেম নাম্বার গো তখন আমরা আরো কিছুক্ষণ খেলি তারপরে টাইব্রেকার শর্টে যাই তাই না এখন খেলা টাই হয়ে গেছে 2 3 দুইটাই কার্বন তাহলে তোমাকে নেক্সট অ্যাটমটার দিকে মনোযোগ দিতে হবে ঠিক আছে নেক্সট কি আছে ওর সাথে অ্যাটম তাহলে খেয়াল করো তো এই কার্বনের সঙ্গে আছে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আর এই কার্বনের সঙ্গে আছে একটা হাইড্রোজেন আর হলো ডাবল বন্ড ও এখানে আমি একটু লিখি আসো এখানে রুল হলো এই যে যখন তুমি লিখবা আসো এখানে রুলটা কি রুলটা হলো ওকে রুলটা হলো যে আমি লিখছি কার্বন CHO টাকে আমরা যদি লিখি খেয়াল করো এই যে CHO অ্যালডিহাইড গ্রুপকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি COH এই হলো অ্যালডিহাইড গ্রুপের হলো তোমার গাঠনিক সংখ্যা ঠিক আছে আমি লিখলাম আর এই কার্বনটা হলো এই যে কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত এভাবে আছে ঠিক আছে ওকে তাহলে এখানে খেয়াল করো তো একটা হাইড্রোজেন আর ডাবল বন্ড অক্সিজেন আছে তাই না আর এখানে হলো একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন ঠিক আছে কেন আমি এটাকে দুই লিখলাম নিয়ম হলো স্টেরিওকেমিস্ট্রিতে তোমার যদি ডাবল বন্ধন থাকে তাহলে সেই জিনিসটাকে দুইবার বিবেচনা করতে হবে ট্রিপল বন্ধন থাকলে ওই জিনিসটাকে তিনবার বিবেচনা করতে হবে তাহলে সত্যিকার অর্থে আমাদের এখানে এই যে আমি যদি একটু লিখি খেয়াল করো এই যে CHO গ্রুপকে তুমি আসলে এইভাবে কল্পনা করতে পারো হ্যাঁ ধরো ডাবল বন্ধন অক্সিজেনকে তুমি এইভাবে বিবেচনা করবে এই একটা অক্সিজেন ডাবল বন্ধন অক্সিজেন একই জিনিস দুইবার বিবেচনা করবে এই আর একটা অক্সিজেন ঠিক আছে ওকে এখান দিয়ে হাইড্রোজেন আর এখান দিয়ে কার্বন এই যে দেখো খেয়াল করো তাহলে এখন ডিফারেন্সটা পেয়ে গেছো তাহলে CHO টা কেন 2 হলো CHO টা 2 হলো যে এখানে কার্বনের সঙ্গে দুইটা অক্সিজেন একটা হাইড্রোজেন আর এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে এটার ভর বেশি দেখো দুইটা অক্সিজেন এই গ্রুপটার ভর বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেকেন্ড অ্যাটমে যখন আমি গেলাম যখন দুইটা কার্বন টাই হয়ে গেল তখন আমাকে যেতে হবে পরবর্তী অ্যাটম গুলা কি কি তাহলে এখানে দেখতেছি 2 অক্সিজেন 1 হাইড্রোজেন আর এখানে দেখছি 2 হাইড্রোজেন 1 অক্সিজেন ঠিক আছে এই জন্য এটা 2 এটা 3 তাহলে 4 হবে এই হাইড্রোজেনটা 4 হবে এটা ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে
ঠিক আছে, এটা চার, এই যে এটা চার, ঠিক আছে। তাহলে আমরা নাম্বারিংটা কিভাবে হবে এটা বুঝে গেলাম, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো, এক দুই তিন চারে যদি যাও, এই যে এক থেকে দুই এ যাও, এই যে এক থেকে দুই, এটা দুই থেকে তিনে যাও, তাহলে আমরা দেখতেছি এই যে রোটেশনটা হলো ঘড়ির কাঁটার দিকে। রোটেশনটা কিভাবে? ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। আমরা যদি একটু লিখি, রোটেশনটা কিভাবে? ঘড়ির কাঁটার দিকে। ওকে, আমরা সব ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, এখন আসো, এই রোটেশনটা হলো আমাদের ঘড়ির কাঁটার দিকে, আমি দেখাচ্ছি। তাহলে আমরা প্রায়োরিটি রুলে কিভাবে হলো তোমার, এই যেভাবে ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এই যে প্রায়োরিটি রুল, অর্থাৎ কোন একটা কাইরাল কার্বন, এই যে আমাদের এটা হলো কাইরাল কার্বন, কোন একটা যৌগে কাইরাল কার্বনের সঙ্গে যে চারটা ভিন্ন গ্রুপ আছে, এই ভিন্ন গ্রুপ গুলার ক্রম এক দুই তিন চার, এই ভিন্ন গ্রুপ গুলার প্রায়োরিটির ক্রম এক দুই তিন চার, এই যে এক দুই তিন চারের ক্রম, এক দুই তিন চার বিবেচনার দরকার নাই, এক দুই তিন বিবেচনা করবো, ওয়ান টু থ্রি, এই ক্রমটা। ওয়ান থেকে টু তে যেতে হবে তোমাকে, ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, এই তিনটা, হ্যাঁ, ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, এই তিনটার ক্রম তুমি বিবেচনা করবা। এই তিনটার ক্রম যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ক্লক ওয়াইজ হয়, ঠিক আছে, তাহলে হলো আমরা এটাকে বলবো হলো আর কনফিগারেশন। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, যে দেখো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হলো ক্লক ওয়াইজ, যে এরকম হলে আমরা বলি ক্লক ওয়াইজ, এরকম হলে এদিকে গেলে আমরা বলি ক্লক ওয়াইজ। রাইট সাইডে যদি হয় তাহলে হলো আর, আর লেফট সাইডে যদি হয়, এই যে এরকম যদি হয়, ধরো রোটেশনটা যদি এরকম হয়, তাহলে আমরা সেটাকে বলি এস কনফিগারেশন, ঠিক আছে। ওকে, তাহলে এস থেকে আর এ যেতে হলে তোমাকে যে কোনো একটা গ্রুপকে এখান থেকে ছুটে আইনে এখানে নিয়ে আসতে হবে। এক আর দুই যদি তার অবস্থান বিনিময় করে, এক আর দুই, তাহলে গিয়ে হলো তোমার এস কনফিগারেশনটা আর কনফিগারেশন। তাহলে দুই নম্বর গ্রুপটাকে ভেঙ্গে যদি একের জায়গায় নিয়ে আসো, এককে যদি ভেঙ্গে দুইয়ের জায়গায় নিয়ে আসো, ঠিক আছে, তাহলে হলো কনফিগারেশন চেঞ্জ হবে। সিঙ্গেল বন্ডের রোটেশনের কারণে কনফিগারেশন চেঞ্জ হবে না, ঠিক আছে। এগুলো হলো কনফিগারেশন। তাহলে কনফিগারেশনের সংজ্ঞাটা কি? কোন একটা জৈব অণু ত্রিমাত্রিক ভাবে কোন একটা কাইরাল কার্বনের সাপেক্ষে যে ভিন্ন ভিন্ন চারটা গ্রুপ থাকে, ওই গ্রুপগুলো কিভাবে বিন্যস্ত আছে ত্রিমাত্রিক অবস্থানে, ঠিক আছে, সেটা যেখানে বিবেচনা করা হয় সেটা হলো কনফিগারেশন। আর কনফিগারেশন হলো কোন একটা বন্ধন ভেঙে নতুন আরেকটা বন্ধন সৃষ্টি হলে চেঞ্জ হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশনের কারণে চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা হলো নিয়ম। তাহলে আবার বলছি আমি, কনফিগারেশন চেঞ্জ করতে হলে একটা গ্রুপকে ভেঙ্গে আরেকটা গ্রুপের জায়গায় বসাতে হবে। এই যে এক নং গ্রুপটাকে ভেঙ্গে নিয়ে দুই নং এর জায়গায় বসাতে হবে, দুই নং কে ভেঙ্গে এনে তিন নং এর জায়গায় বসাতে হবে। তাহলে খেয়াল করো, এক আর দুইয়ের বন্ধন ভাঙতে হবে, আবার নতুন করে দুইটা বন্ধন সৃষ্টি হবে, তারপরে গিয়ে কনফিগারেশন চেঞ্জ হয়, তার আগে কনফিগারেশন চেঞ্জ হয় না। তাহলে কি শিখলাম আমরা? আর কনফিগারেশন, এস কনফিগারেশন, এটা হলো যদি এক দুই তিন, এই যে আর এবং এস বলছি আমরা, হ্যাঁ, এক দুই তিন চার, এই যে প্রায়োরিটি দিলাম, আমরা জানি কাইরাল কার্বনের চারপাশে চারটা ভিন্ন গ্রুপ থাকবে, এই যে এখানে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপ গুলোকে আমরা প্রায়োরিটি নাম্বারিং করবো, প্রাধান্যতার নাম্বার করবো, হ্যাঁ, কোন গ্রুপটা বড় সেটাকে দিব নাম্বার ওয়ান, তারপর একটা হবে টু, আর একটু ছোটটা হবে থ্রি, আর সবচেয়ে ছোটটা হবে ফোর, ক্লিয়ার? ওকে, তাহলে সবচেয়ে বড় গ্রুপ কিভাবে সিদ্ধান্ত নিবো? আমি দেখবো যে চারটা গ্রুপ কোন মৌল দ্বারা কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত। এখানে আমরা দেখছি অক্সিজেন, কার্বন, কার্বন, হাইড্রোজেন, ঠিক আছে, তাহলে অক্সিজেনের ভর সবচেয়ে বেশি, এই জন্য এটা হয়েছে নাম্বার ওয়ান। দুই এবং তিন কার্বন, কার্বন, যেহেতু দুইটা টাই হয়ে গেছে, আমাকে পরবর্তী অ্যাটমে যেতে হবে, ঠিক আছে, পরবর্তী অ্যাটমে এখানে দেখলাম দুইটা অক্সিজেন একটা হাইড্রোজেন, এখানে দেখলাম দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এই জন্য এটা দুই, এটা তিন, তাহলে হাইড্রোজেন চার। এখন তুমি এক থেকে দুইয়ে যাও, দুই থেকে তিনে আসো, দেখো এই যে ঘুরছে যে গ্রুপগুলো, এক থেকে দুই, দুই থেকে তিন, এই ঘোরাটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য আমরা এটাকে বলে ফেলছি এস। আর যদি এটা ঘড়ির কাঁটার দিকে হয় তখন আমরা এটাকে বলবো আর, একটু পরে আসবো আর এস দিয়ে কি হয়। তাহলে কনফিগারেশন কি? আমরা দেখছি কোন একটি অণুতে একটা নির্দিষ্ট কাইরাল কার্বনের চারপাশে যে চারটা ভিন্ন গ্রুপ আছে, ওদের সাথে যে গ্রুপগুলোর প্রায়োরিটি ক্রম ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে এটা বিবেচনা করা হয়, সেটা হলো কনফিগারেশন, ক্লিয়ার? ওকে, আর কনফিগারেশন, একটা কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশনে যেতে হলে আমাকে কিছু বন্ধন ভাঙতে হবে, নতুন করে বন্ধন গড়তে হবে, বন্ধন ভাঙে এবং গড়ার ফলে কনফিগারেশন চেঞ্জ হয়, ঠিক আছে। আর কনফর্মেশন চেঞ্জ হয় কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশনের কারণে, ঠিক আছে, এটা। ওকে, এই যে খেয়াল করো, এটা আরো ক্লিয়ার স্ট্রাকচার, এটা খেয়াল করো, এই যে CHO, এই যে দেখো সুন্দর দেওয়া আছে, এটা কার্বন, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপ, এই যে দেখো অ্যালডিহাইড গ্রুপটা এখানে ডানে আছে, এই যে অ্যালডিহাইড গ্রুপ একটা ডানে আছে, হ্যাঁ, আর হলো OH গ্রুপটা নিচের দিকে আছে, ঠিক আছে, CH2OH, এটা হলো CH2OH, এই যে এটা দেখো, এটা হলো, এটা হলো কার্বন, এই দুটো হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এভাবে বুঝিয়েছে, ঠিক আছে, বল এন্ড স্টিক মডেল দিয়েছে, আমরা আগে বলেছি বল এন্ড স্টিক মডেল, এগুলো বলেন। আর হাইড্রোজেনটাকে
এই কনফিগারেশন যখন তুমি খুঁজবা, তখন ছোট অ্যাটমটাকে অলওয়েজ পিছনের দিকে দিতে হবে। ধরো আমি এদিক থেকে তাকাচ্ছি, এখান থেকে এই কার্বনের দিকে তাকাচ্ছি, ক্যারেল কার্বনের দিকে, তাহলে দেখো হাইড্রোজেনটা আমার ঠিক পিছনে আছে, ক্যারেল কার্বনের পিছনের দিকে আছে, ঠিক আছে? এই যে দেখো ব্ল্যাক ব্ল্যাক কার্বন কার্বন হলো, হাইড্রোজেনটা হলো পিছনে, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন, হ্যাঁ এই যে এটা পিছনের দিকে। তাহলে নিয়মটা কি কনফিগারেশন যখন আমি দেখবো থ্রি ডাইমেনশনালি, সবচেয়ে ছোট অ্যাটমটা ভিউয়ারের যে তাকাবে তার থেকে পিছনের দিকে থাকবে। এই যে আমি ক্যারেল কার্বন দিকে তাকাচ্ছি, ক্যারেল কার্বন বরাবর পিছনের দিকে হলো হাইড্রোজেনটা আছে, ঠিক আছে? এটা হলো রুল, তোমাকে এইভাবে স্ট্রাকচারটা বিবেচনা করতে হবে, ক্লিয়ার? আমি একটু পরে যাবো কি করে এটা বের করবা, এখন সেখানে যাচ্ছি না, আস্তে আস্তে ঢুকবো আমি ওখানে। হ্যাঁ কনফিগারেশন, তাহলে নিয়মটা কি কনফিগারেশনের মধ্যে আমাকে হলো প্রায়োরিটি সেট আপ করতে হবে, চারটা ভিন্ন গ্রুপকে 1, 2, 3, 4 নাম্বারিং করতে হবে। কোন রুল দিয়ে আমরা হলো একটা বের করব, সিআইপি চান ইন গোল্ড প্রিলগ, আমি বলবো একটু পরে আসবে এগুলা। এখানে নিয়ম কি, যে অ্যাটমটা দ্বারা একটা গ্রুপ ক্যারিয়ার কার্বনের সঙ্গে যুক্ত, যে অ্যাটমের ভর বেশি তাকে আগে প্রাধান্য দিতে হবে। অক্সিজেনের ভর বেশি ছিল, অক্সিজেনকে প্রাধান্য দিয়েছি। তারপর দুইটা গ্রুপ যদি, দুইটা অ্যাটম যদি সেম হয়ে যায়, কার্বন কার্বন 2 এবং 3, সেক্ষেত্রে আমাকে পার্শ্ববর্তী মৌলটার দিকে তাকাতে হবে যে ওখানে কে কার ভর বেশি, হ্যাঁ সেই জন্য এটা 2 এটা 3, তারপরে হবে 4 নাম্বারটা, ওকে এইভাবে হবে, ওকে। আর বড় গ্রুপ আমি বের করবো কিভাবে, ভর দ্বারা, কার ভর বেশি। ধরো তোমার, তোমরা দুই ভাই, একজনের ওজন 50 কেজি আর একজনের ওজন 5 কেজি, তাহলে আমি বুঝতেই পারছি যে কে আকারে বড়। যার ওজন 50 কেজি সে আকারে বড়, যার ওজন 5 কেজি সে আকারে ছোট, ছোট ছোট বাচ্চা হবে সে, আর 50 কেজি সে বড় অ্যাডাল্ট হবে, ঠিক আছে? ওই যেভাবে, এই জন্য ভরটা দিয়ে হলো আমরা বুঝে যাই কোন গ্রুপ বড় কোন গ্রুপ ছোট। বড় থেকে ছোট গ্রুপের ক্রমটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে আমরা বলবো আর কনফিগারেশন রেকটাস। আর যদি এগুলো আসছি রেকটাস সেন্সিটার, এগুলো আমি পরে আসছি, আপাতত হলো শুধু এটা বলছি, হ্যাঁ কনফার্মেশন এবং কনফিগারেশন, ওকে। তাহলে কনফার্মেশন এবং কনফিগারেশন সংজ্ঞাটাকে এটা বুঝলা, কি বিবেচনা করা হয় এটা বুঝলা, এখন আসো আমরা প্রায় পরীক্ষায় আসে কনফার্মেশন এবং কনফিগারেশনের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? ওকে সেখানে যাই আমরা, আসো আমি আরো দেখাবো অনেকগুলো স্ট্রাকচার কি করে এগুলো বের করতে হয়, সেটা সমস্যা নাই। এই যে কনফার্মেশন এবং কনফিগারেশনের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? মূল পার্থক্য হলো কনফার্মেশনকে খুব ইজিলি একটা থেকে আরেকটা কনফার্মেশনে নেওয়া যায়, কনফার্মেশনের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে? ইনফিনিট নাম্বার অফ কনফার্মেশনস আর পসিবল, ঠিক আছে? অসংখ্য 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 কনফার্মেশন সম্ভব, ঠিক আছে? কতদিন বলেছি, 1 ডিগ্রি করে ঘুরলে 360টা, 1/2 ডিগ্রি করে ঘুরলে আরো 360টা, তাহলে 720টা, আমি যদি আরো ফ্র্যাকশন ঘুরাই তাহলে আরো বেশি। তাহলে আমি কল্পনা করতে পারি কনফার্মেশনের সংখ্যা কি, অসংখ্য অনেক বেশি কনফার্মেশন হতে পারে, ঠিক আছে? এই যে দেখো সংজ্ঞাটাই আসে, প্রথমে আছে ডেফিনেশন, ওকে। ডেফিনেশনে বলছি কি কনফার্মেশন, কনফার্মেশন রেফার্স টু দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন এ মলিকুল, এই যে বললাম, হ্যাঁ একটা মলিকুল একটা অণুতে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অথ গ্রুপ, ওকে। একটা অণুতে পরমাণু অথবা গ্রুপে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট দ্যাট ক্যান রেডিলি ইন্টার কনভার্ট, ঠিক আছে? এটা হলো মূল কথা, দ্যাট ক্যান রেডিলি ইন্টার কনভার্ট, আমি এই যে মার্ক করি, এই যে বলেছি দেখো কনফার্মেশন, দ্যাট ক্যান রেডিলি মানে কি, সহজেই এক কনফার্মেশন থেকে আরেক কনফার্মেশন রূপান্তরিত হয়, ঠিক আছে? তার সংজ্ঞাটা কি বলবা, এই যে দেখো ডেফিনেশনটা দিয়ে দিল, কনফার্মেশন হলো একটা অণু ত্রিমাত্রিক দিক বিন্যাস, যেখানে এই অণু, এই অণুটির একাধিক কনফার্মেশন খুব সহজেই একে অপরে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে? খুব সহজেই এক কনফার্মেশন থেকে আরেক কনফার্মেশনে রূপান্তরিত হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলছি একটা অণু ত্রিমাত্রিক দিক বিন্যাস, যেখানে একটা একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে খুব সহজেই রূপান্তরিত হতে পারে, একটা কনফার্মেশন থেকে আরেকটা কনফার্মেশনে, বা একটা গঠন থেকে আরেকটা গঠনে, একটা ত্রিমাত্রিক গঠন থেকে আরেকটা ত্রিমাত্রিক গঠনে খুব সহজেই রূপান্তরিত হতে পারে, রেডিলি ইন্টার কনভার্ট। আর এখানে হলো কনফিগারেশনটাও হলো একটা অণু ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ত্রিমাত্রিক, যে একটা অণু যে আকৃতি বা গঠন আকৃতি সেটাই মিন করে, বাট একটা কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশনে ক্যান নট রেডিলি ইন্টার কনভার্ট, এটা হলো মূল কথা, ঠিক আছে? এই যে ক্যান নট রেডিলি ইন্টার কনভার্ট, খুব সহজে একটা কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশন রূপান্তরিত হতে পারে না। কনফিগারেশনে যে বিষয়টা বিবেচনা করা হয়, যে একটা গ্রুপ ভেঙে যদি আরেকটা গ্রুপের জায়গায় যায় তাহলেই সম্ভব, অর্থাৎ বন্ড ব্রেকিং এবং মেকিং এর ফলে হলো কনফিগারেশন পরিবর্তন হয়, কোনো সিঙ্গেল বন্ডের রোটেশনের কারণে না, আমরা বলেছি একটু আগে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি বললাম, কনফার্মেশনও একটা অণু ত্রিমাত্রিক দিক বিন্যাস, যেখানে একটা গঠন থেকে আরেকটা গঠনে সে খুব সহজে রূপান্তরিত হতে পারে। কনফিগারেশনও বলবা একটা অণু ত্রিমাত্রিক দিক বিন্যাস, বাট একটা
গঠন থেকে আরেকটা গঠনে খুব সহজে রূপান্তরিত হতে পারে না, কারণ এখানে বন্ড ব্রেকিং এবং মেকিং এর প্রয়োজন হয়। সেটা করতে সময় সাপেক্ষ বিষয়, আমি চাইলেই তোমার মাথাটা ফাটিয়ে আবার ঠিক করে দিতে পারি না, ঠিক আছে? সো এই কাজটা আমি সহজে করবো না, কিন্তু আমি চাইলেই একটা চেয়ার থেকে নেড়ে আরেকটা চেয়ারে গিয়ে বসতে পারি, ঠিক আছে? তোমাকে বললাম ঠিক আছে বাবা তুমি একটু এই চেয়ারটা থেকে উঠে ওই চেয়ারটায় বসো, ঠিক আছে? এটা হলো কনফার্মেশন। তাহলে কনফার্মেশন কি ডিল করে? তোমাকে আমি বললাম একটা চেয়ার থেকে আরেকটা চেয়ারে গিয়ে বসো, ওকে? এটা আর কনফিগারেশন হলো, আমি বললাম এই তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, আবার সাথে সাথে তোমাকে আমি বলবো না আবার বাসায় এসে বসো, ঠিক আছে? এরকম না বিষয়টা, ওকে? তাহলে মাথা ফাটানো আবার যেরকম টাফ, মাথা আবার জোড়া লাগানো কঠিন, ঠিক আছে? বন্ড ব্রেকিং মেকিং এই বিষয়টা হলো টাফ, এই জন্য সময় সাপেক্ষ বিষয়, ঠিক আছে? আর আর হলো কনফার্মেশনটা হলো জাস্ট হলো সিঙ্গেল বন্ডের রোটেশনের কারণে সৃষ্টি হয়, এই জন্য রেডিলি ইন্টারকনভার্টেবল, খুব সহজেই একে অপরের রূপান্তরিত হয়। আর কনফিগারেশনের ক্ষেত্রে এই ধরনের ত্রিমাত্রিক দ্বিগুবিন্যাস খুব সহজেই রূপান্তরিত হয় না, ক্লিয়ার? এই হলো পার্থক্য। তারপর হলো ইন্টার কনভার্সন, এই যে একটু আগে বললাম কনভার্সন অফ, দেখো কনফার্মেশন ইন্টু অ্যানাদার, ইজি, এই যে কনভার্টিং ওয়ান কনফার্মেশন ইন্টু অ্যানাদার, অর্থাৎ একটা কনফার্মেশনকে আরেকটা কনফার্মেশনের রূপান্তর হলো খুব সহজ, ইজ ইজি, ইজ এ ইজি প্রসেস, সহজ পদ্ধতি, ইট টেক্স প্লেস এট রুম টেম্পারেচার, এটা হলো কক্ষ তাপমাত্রায় ঘটে। এই যে কনফার্মেশনের ইন্টার কনভার্সনটা হলো কক্ষ তাপমাত্রায় ঘটে, সিঙ্গেল বন্ডের রোটেশনটা কক্ষ তাপমাত্রায় ঘটে যায়। আর কনফিগারেশনের যে চেঞ্জ, এটা হলো কক্ষ তাপমাত্রা, ইট ইস ডিফিকাল্ট, খুব কঠিন, টাফ, কারণ এটা কক্ষ তাপমাত্রায় ঘটে না, এটা ঘটাতে হলে তোমাকে বন্ধন ভাঙতে হবে, হাই এনার্জি দিতে হবে, হিট দিতে হবে অনেক বেশি, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা বলবো এক কনফার্মেশন থেকে আরেক কনফার্মেশনের রূপান্তরটা হলো সহজ, ইন্টার রূপান্তর, তুমি টাইটেল দিবে হলো কি রূপান্তর, এই যে রূপান্তর, রূপান্তর বা ইন্টার কনভার্সনটা হলো কনফার্মেশনের ক্ষেত্রে অনেক সহজ, আর কনফিগারেশন ক্ষেত্রে এটা অনেক টাফ বা কঠিন, ঠিক আছে? কেন কঠিন? এখানে বন্ধন ভাঙা এবং গড়ার বিষয় আছে, আর এটা কি সিঙ্গেল বন্ডের রোটেশন, এটা কক্ষ তাপমাত্রায় ঘটে যায়, ঠিক আছে? ওকে, নাম্বার থ্রি, ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? ফ্লেক্সিবিলিটি, তাহলে যেহেতু এটা সহজে রূপান্তরিত, আমরা বলতে পারি কনফার্মেশন আর ভেরি ফ্লেক্সিবল, কনফার্মেশনস আর ভেরি ফ্লেক্সিবল, কনফার্মেশন গুলো হলো অনেক বেশি ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল তো বুঝো ইজি, একটার থেকে আরেকটাতে রূপান্তরিত হওয়া যদি ইজি হয় তো সেটাকে আমরা বলি ফ্লেক্সিবল, ঠিক আছে? যেমন আমি একটু পলিথিন টান দিলাম আবার ছেড়ে দিলাম, তাহলে আমরা বলি এটা ফ্লেক্সিবল, রাবার টান দিলাম ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে আসলো, দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবল, ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? আর কনফিগারেশন এরকম না, এটা টাফ, কাজটা করা টাফ, সো ইটস নট ফ্লেক্সিবল, কনফিগারেশন আর লেস ফ্লেক্সিবল, ঠিক আছে? এত সহজ না, এটা লেস ফ্লেক্সিবল আর এটা ভেরি ফ্লেক্সিবল, ঠিক আছে? এটা বলতে পারো ফ্লেক্সিবিলিটি, ওকে? তাহলে আমরা বলতে পারি কি কনফার্মেশনস আর ফ্লেক্সিবল, কনফিগারেশনস আর নট ফ্লেক্সিবল অর লেস ফ্লেক্সিবল, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, তারপরে একটা আসো আমরা সেখানে যাই, পরিষ্কার করে ফেলি একটুগুলা, পার্থক্যটা প্রায় পরীক্ষা আসে। এই যে আর একটা আছে, সেটা হলো কনভার্সন মেকানিজম, কি করে আমরা হলো এক কনফার্মেশন থেকে আরেক কনফার্মেশনে যেতে পারি, অথবা এক কনফিগারেশন থেকে আরেক কনফিগারেশনে যেতে পারি। বারবার বলছি, ইন্টার কনভার্সন অফ কনফার্মেশন ইজ ডান ভায়া রোটেশন অ্যারাউন্ড দ্য কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড। এই যে দেখো, এ বলে ফেলছি এগুলো কথা, হ্যাঁ, সো এটা পারবা। এই যে কিভাবে এক কনফার্মেশন থেকে আরেক কনফার্মেশনে যাব, কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ডের রোটেশনের মাধ্যমে আমরা একটা কনফার্মেশন থেকে আরেকটা কনফার্মেশনে যাই। আর ইন্টার কনভার্সন অফ কনফিগারেশন ইজ ডান ভায়া ব্রেকিং এন্ড মেকিং অফ নিউ কেমিক্যাল বন্ড, হ্যাঁ, ইজ ডান ভায়া, কিভাবে, ভায়া ব্রেকিং এন্ড মেকিং, বন্ধন ভাঙ্গা এবং গড়ার ফলে আমরা হলো একটা কনফিগারেশন থেকে আরেকটা কনফিগারেশনে যেতে পারি। এই পাঁচটা পার্থক্য হলো আমাদের কি কনফার্মেশন এন্ড কনফিগারেশনের মধ্যে, এই পাঁচটা হলো আমাদের পার্থক্য। এভাবে আমরা হলো এক কনফার্মেশন থেকে আরেক কনফার্মেশনে যেতে পারি, বা এক কনফিগারেশন থেকে আরেক কনফিগারেশনে যেতে পারি। এই পাঁচটা পার্থক্য লিখলে যেটা প্রায় আসে পরীক্ষা, সো এটা একটু দেখে নিবে, খুবই সিম্পল, ডেফিনেশন থেকে তোমরা এগুলো বুঝে যাবা, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা আজকে মূলত আলোচনা করব হলো কনফিগারেশন, ওকে? এখন এই কনফিগারেশন পড়তে গেলে আমাকে অনেক কিছু জানতে হবে। আমরা আসো আজকে এই কনফিগারেশনের গোষ্ঠী উদ্ধার করার চেষ্টা করি, ওকে? দেখো তো এটা একটু খেয়াল করো, এই যে তোমরা এটা নেটও পাবা, অ্যাবসোলিউট কনফিগারেশন, এই অ্যাবসোলিউট কনফিগারেশন আর এস আমরা কি করে বের করবো, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট কাজ হলো আমরা হলো একটা অণুর একটা নির্দিষ্ট কাইরাল কার্বন খুঁজে বের করবো,
যেখানে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকবে, ঠিক আছে? এই চারটা ভিন্ন গ্রুপকে নাম্বারিং করতে হবে। এই যে আমি একটু আগে বললাম তোমাদের এই নাম্বার, আচ্ছা আমরা আগে বলে নেই, এই নাম্বারিং করার ক্ষেত্রে এই যে আমরা বলেছি চান, ইনগোল্ড, ট্রিলগ, হ্যাঁ, এদের যে প্রপোজ কৌশল আছে সেটা ফলো করবো, যে সিআইপি রুলস এটা ফলো করবো। চান, ইনগোল্ড, ট্রিলগ, হ্যাঁ, সিআইপি রুল কি এটাও আসে তোমার, ঠিক আছে? সিআইপি রুল কি এটা বলতে পারে, যে সিআইপি এর পূর্ণ রূপ হচ্ছে চান, সিএইচএন, সিএইচএন, চান, ইনগোল্ড এন্ড ট্রিলগ রুলস। হ্যাঁ, এই রুল দিয়ে হলো তুমি বিভিন্ন অ্যাটম কাটছে কাকে প্রায়োরিটি দেবা। খেয়াল করো তো, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন যদি থাকে, ভর বেশি হলো আয়োডিনের ওর প্রাধান্য বেশি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর সালফার, অর্থাৎ যেই পরমাণুটার ভর বেশি, হুম, যে হায়ার অ্যাটমিক নাম্বার হ্যাজ হায়ার প্রায়োরিটি, হায়ার অ্যাটমিক নাম্বার হ্যাজ পারমাণবিক অ্যাটমিক নাম্বার যদি বেশি হয়, পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা যদি বেশি হয়, তার প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে? এটাই। আচ্ছা, আর যদি আইসোটোপ হয়, ধরো অক্সিজেন 16, 17, 18, তাহলে যেই যেই আইসোটোপের ভরটা বেশি সেটার প্রায়োরিটি বেশি হবে। যে দেখো অক্সিজেন 18-এর ভর বেশি, গেটার দেন হলো অক্সিজেন 18, নাইট্রোজেন 14-15-এর মধ্যে 15-টা প্রায়োরিটি বেশি, কার্বন 12-13-14-এর মধ্যে 14 প্রায়োরিটি বেশি, তারপর 13, তারপর 12, এরকম হবে, ঠিক আছে? হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটন, তাহলে ট্রিটিয়াম এর ভর বেশি, এজন্য ওটা প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে? তাহলে আমরা নাম্বার 1 ক্লিয়ার করলাম, নাম্বার 2 ক্লিয়ার করলাম, এটা আইসোটোপের কথা। আর 3 হলো ওই যে যেটা বললাম, যেটা যদি ম্যাচিং হয়ে যায় প্রায়োরিটি, যদি দেখবেন যে 102টা কার্বন অ্যাটম, যদি দেখা যায় দুইটা অ্যাটম সেম, হ্যাঁ, তাহলে তোমাকে সেকেন্ড অ্যাটম বিবেচনা করতে হবে, যে এর পার্শ্ববর্তী কি কি মৌল আছে সেটাকে তোমাকে বিবেচনা নিতে হবে, ঠিক আছে? এটা হলো সিআইপি রুল। এবার আসো আমরা একটু নিচে যাই। আর তো একটু আগে বললাম, যখন তুমি দেখবা যে এই দুইটা মৌল সেম হয়ে যায়, তখন তোমাকে বিবেচনা করতে হবে পার্শ্ববর্তী গ্রুপ বন্ধনের ক্ষেত্রে, আগে ট্রিপল বন্ধন, তারপরে ডাবল বন্ধন, তারপরে সিঙ্গেল বন্ধন, এই যেটা আমি এরকম দিয়ে দিতে পারি, কিন্তু যে সিআইপি অনুযায়ী এটাকে তুমি প্রায়োরিটাইজ করো, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ক্রম অনুসারে সাজাও, তাহলে ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড। এই যে দেখো তিনটা গ্রুপ, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, সো এটার প্রায়োরিটি বেশি, তারপর হলো ডাবল বন্ড, তারপর হলো সিঙ্গেল বন্ড, এভাবে হলো যাবে তোমার, ঠিক আছে? ওকে, তাহলে সিআইপি রুল কি এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? সিআইপি রুল আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ট্রিপল বন্ডের প্রায়োরিটি বেশি, তারপরে দেখো ডাবল বন্ড, তারপরে দেখো সিঙ্গেল বন্ড, ওকে? এই হলো রুল, এটা সিআইপি রুলের অনুযায়ী, হ্যাঁ। এখন আমি এই যে এটাকে আরএস কনফিগারেশন আমরা কি করে বের করব সেটাতে যাব। আসো আমরা চলে যাই একটু, এই আরএস কনফিগারেশনে যাওয়ার আগে আমরা একটু আরএস সম্পর্কে কথা বলে নিয়ে আসো, আর কি এস কি, এই যে এটা, হ্যাঁ, কনফিগারেশনকে আমরা নোটেশন দেই হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল এস দিয়ে, হ্যাঁ, ক্যাপিটাল আর ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস কনফিগারেশন, এস ড্যাশ কনফিগারেশন, আর ড্যাশ কনফিগারেশন, এরকম লিখি আমরা, বা ড্যাশ না দিলেও চলে, আর কনফিগারেশন বলতে পারো, কোনো সমস্যা নাই, বা সিম্পল আর এস লিখলেও চলে, এই যে আর এস লিখলাম আমরা, হ্যাঁ, ওকে। এখন আসো, এগুলা করতে গেলে হলো তোমাকে কিছু জিনিস জানতে হবে, সেটা একটু বলে নেই। এস দিয়ে বোঝাচ্ছে একটা লেট, এস হলো একটা এস, এস দিয়ে বোঝাচ্ছে শব্দটা হলো সিনিস্টার, এস আই এন আই এস টি ই আর, হ্যাঁ, এই যে সিনিস্টার, সিনিস্টার হলো একটা লেটিন ওয়ার্ড, সিনিস্টার মানে লেফট। এই যে আমরা একটু আগে বললাম যে একটা কাইরাল কার্বনের, একটা কাইরাল কার্বনের চারপাশে যে চারটা ভিন্ন গ্রুপ থাকে, এক, একের পরে হলো তোমার দুই, দুইয়ের পরে হলো তিন, এই যে দুই, দুইয়ের পরে হলো তিন, এই যে এক দুই, এই ক্রমটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, লেফট যদি হয়, এই যে লেফট, খেয়াল করো অ্যান্টি ক্লকওয়াইজ মানে তো লেফট, এই যে লেফট, লেফটের দিকে হয় যদি, হ্যাঁ, লেফট, এই ক্রমটা যদি লেফট হয়, এক দুই তিন, এটা যদি লেফট হয়, এই যে খেয়াল করো এই যোগটায়, এই যে এক, এই যে দেখো এক দুই দুই তিন, এই যে আসছে এক থেকে দুই, দুই থেকে তিন, হ্যাঁ, এই যোগটা যেটা আসছে, খেয়াল করো, আমি একটু একটু সরিয়ে দেই, ওকে, তাহলে এই যে এক থেকে দুই, দুই থেকে তিন আসলো, হ্যাঁ, আমি যদি এই যে এক থেকে দুই, দুই থেকে তিন, এটা আসলো, চার বিবেচনার দরকার নাই, চার যেহেতু সবচেয়ে ছোট, চার কনসিডারে নেবা না, এটা কোথায় আছে এটা তোমার দেখারই দরকার নাই, হুম, এই যে এক থেকে দুই, দুই থেকে তিন আমি আসলাম, তাহলে এই যে ক্রমটা দেখো, ডিরেকশনটা হলো লেফট, লেফট, বাম দিকে যাচ্ছে, হ্যাঁ, বাম দিকে, লেফট ওয়াইজ বা কাউন্টার ক্লক ওয়াইজ, যা ঘড়ি কাঁটা বিপরীত দিকে, এই ধরনের ক্রমে যদি থাকে, যে বড় থেকে ছোট গ্রুপের ক্রমটা যদি হয় কাউন্টার ক্লক ওয়াইজ বা বাম দিকে, তখন আমরা এটাকে বলি এস কনফিগারেশন, সিনিস্টার কনফিগারেশন, সিনিস্টার হলো একটা লেটিন শব্দ মানে লেফট, সেখান থেকে আমরা বলি এস কনফিগারেশন, ঠিক আছে? তাহলে তুমি কি বুঝলা, কোন কনফিগারেশনটাকে অ্যাজ বলবা, যখন তুমি দেখবা একটা নির্দিষ্ট, এই যেটা হলো আমার কাইরাল কার্বন, একটা নির্দিষ্ট কাইরাল কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো আছে তাদেরকে যখন আমি এক দুই তিন চার নাম্বারিং করব, এক থেকে দুই, দুই থেকে তিন, এই যে এই ঘোরার ক্রমটা যদি হয় বাম দিকে,
ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন আমরা এটাকে বলবো সিনিস্টার কনফিগারেশন বা সিম্পলি এস কনফিগারেশন। সিনিস্টার লেখাটা একটু ঝামেলা, তাহলে তুমি সিনিস্টার না বলে বলবো কি এস কনফিগারেশন। ক্লিয়ার? ওকে, এবার আসো আর কনফিগারেশন বা রেকটাস কনফিগারেশন কোনগুলো। যে আর ইসি রেকটাস একটা ল্যাটিন শব্দ, যদি এক দুই তিনের ক্রমটা হয় ডান দিকে, ঠিক আছে, ধরো এক এক থেকে দুই, দুই থেকে তিন, হ্যাঁ দুই দুই থেকে তিন, এই যে এই ক্রমটা যদি হয় ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে, হ্যাঁ রাইট সাইডে, এই যে এইরকম যদি হয় ডান দিকে, ওকে, এই ডান দিকে যদি হয় রাইট সাইডে ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেটাকে আমরা বলি আর কনফিগারেশন। কি কনফিগারেশন? আর কনফিগারেশন বা রেকটাস কনফিগারেশন। ওকে, এই যে এটা খেয়াল করো, আমি ছবিটা একটু ভালো করে দেখাই তোমাদের। ওকে আসো, এই যে দেখো এটা খেয়াল করো, হ্যাঁ এই এই স্ট্রাকচারটা, এটা ক্লিয়ার? ওকে আমি আবার দিচ্ছি, এই দেখো এক এক, এই যে এক দুই তিন, এই যে যদি আমি ঘুরি তাহলে দেখো তো কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, এই যে ঘড়ির কাঁটার দিকে রাইট সাইডে, ডিরেকশনটা অ্যারোটা কোন দিকে, রাইট সাইডে, দেখো রাইট সাইডে, ঠিক আছে রাইট সাইডে, আর এটা হলো বাম দিকে, এই যে বামে, এই যে এটা এটা হলো বামে, এটা হলো বামে, আমরা যদি দেই এরকম বামে, এটা দেখো ডানে, এই যে এটা ডানে, হ্যাঁ যে কোনো জায়গায় দাও তুমি ডান দিকে, এটা ডান দিকে যাচ্ছে, এই যে আলটিমেটলি ঘড়ির কাঁটার দিকে, যদি এক দুই তিন এই ক্রমটা যদি হয় ডান দিকে অর্থাৎ রাইট সাইডে, হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে, তখন এটাকে বলবো আমরা আর কনফিগারেশন। ঠিক আছে, এগুলাকে আমরা এই রেকটাস বা সিনিস্টার না বলে এগুলার প্রিফিক্স ইউজ করি, আর এস, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন আর এবং অ্যাব্রিভিয়েশন এস, এটা হলো প্রিফিক্স আগে দিয়ে দেয় আর এস কনফিগারেশন। এই যে এখন আসো, এটা কেন এস হলো, এটা কেন আর হলো, নিয়মটা কি সেটা একটু ধরার চেষ্টা করি আমরা। এগুলা নিয়ম হলো, আসো নিয়মটা কি, নিয়মটা হলো তুমি যখন আর এস কনফিগারেশন বের করবা তখন চার নাম্বারটা থাকতে হবে ভিউয়ারের পিছনে। আমি কিন্তু আগে বলেছি যে চার নাম্বার গ্রুপটা সবচেয়ে ছোট গ্রুপটা থাকতে হবে ভিউয়ারের পিছনে, এগুলো হলো ত্রিমাত্রিক অবস্থান। যখনই চার নাম্বারটাকে একটা গ্রুপকে ড্যাশ লাইন দিয়ে প্রকাশ করা হবে, যে ড্যাশ লাইন, ড্যাশ লাইন যদি থাকে, ড্যাশ লাইনটা যে গ্রুপ বুঝতে হবে তোমাকে সেই গ্রুপটা পিছনে আছে। ঠিক আছে, তাহলে এই দুইটাতে তাকাও, এখানে চার নাম্বারটা পিছনে আছে, এখানে তাকাও চার নাম্বারটা পিছনে আছে, ড্যাশ লাইন বরাবর যেটা থাকবে সেটাই হলো পিছনে আছে। যদি এক বরাবর ড্যাশ থাকতো তাহলে বুঝতে হতো তোমাকে, ও একটা পিছনে আছে, যদি দুই বরাবর ড্যাশ থাকতো তাহলে বুঝতে হবে, ও আচ্ছা দুইটা তাহলে পিছনে আছে। ঠিক আছে, ওকে, তাহলে এখন এটা খেয়াল করো, এই যে এটা এটা দিয়ে আমরা শুরু করি। তাহলে চার পিছনে আছে, ফাইন, আমার কন্ডিশন হলো আর এস বের করার জন্য ছোটটাকে পিছনে রাখতে হবে, ছোটটা অলওয়েজ পিছনে থেকে, তারপর তুমি এক দুই তিন বিবেচনা করবো, আর ছোট যদি পিছনে না থাকে তাহলে তোমাকে ছোটটাকে পিছনে নিয়ে তারপর বিবেচনা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অটোমেটিকই ছোট গ্রুপটা পিছনে আছে, তাহলে এক দুই তিন, এক থেকে দুই, দুই থেকে তিনে যদি আসো আমরা দেখছি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা কোন কনফিগারেশন হবে, এস কনফিগারেশন, এই যে হয়ে গেল। এবার এখানে আসো, এখানে দেখো, তাহলে এটা এস কনফিগারেশন, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বাম দিকে, আর এটা দেখো এক দুই, যে এক থেকে দুই, দুই থেকে তিন, কোন দিকে ঘুরছে, যে দুই থেকে তিন, দুই থেকে তিন, তাহলে দেখা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে বা রাইট সাইডে, রাইট ডিরেকশনে, এক দুই তিন ক্রমটা হলো রাইট ডিরেকশনে, তাহলে সেটা হলো কি আর। ওকে, এই হলো রুল। আচ্ছা তাহলে এখন আসো আমরা এটা নিচেরটা যাই, এটা নিচে একটা আছে যে এই যে এটা এক্সাম্পল ওয়ান, এখানে বলছে তোমাকে এটা সলভ করো, হ্যাঁ এই যে এটা এটা সলভ করতে হবে তোমাকে। ওকে, কি করে হলো এটা, এই যে এটা, তাহলে এখন আসো এখানে আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে কাইরাল কার্বন কোথায়, এই যে এটা হলো আমার কাইরাল কার্বন, এই যে এই জায়গাটা আমি স্টার চিহ্ন দিলাম, এটা হলো আমার কাইরাল কার্বন, আর এখানে এটা হলো আমার কাইরাল কার্বন, তাহলে কাইরাল কার্বনের সঙ্গে চারটা ভিন্ন গ্রুপ আছে আমাদের, এই যে চারটা ভিন্ন গ্রুপ, একটা হলো CHO, একটা হলো OH, একটা হলো CH2OH, একটা হলো H। এখন দেখো ড্যাশ লাইন বরাবর মামেরটাতে আছে CH3, তার মানে হলো CH3টা হলো পিছনের দিকে আছে। ঠিক আছে, এখন তুমি নাম্বারিং করো, আগে প্রায়োরিটি নাম্বারিং করি, এখানেও CHO হলো ড্যাশ লাইন বরাবর আছে। ঠিক আছে, ওকে, তুমি কি করবা খেয়াল করো, এখানে সবচেয়ে বড় গ্রুপ কি BR, তাহলে এটা নাম্বার ওয়ান, এখানে দেখো এটাও কার্বন, এটাও কার্বন, ঠিক আছে, এখানে কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন, এখানে কার্বনের সঙ্গে দুইটা হাইড্রোজেন আর একটা CH3, তাহলে একটা হাইড্রোজেন সরে CH3 ঢুকেছে, তাহলে বুঝতে পারছো এটা বড় গ্রুপ, দুইটা হাইড্রোজেন আছে এখানে, তিনটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের চেয়ে বেশি কিছু থাকলেই দুই হাইড্রোজেন আর তিন হাইড্রোজেন দিয়ে বলে দিতে পারো, কারণ হাইড্রোজেন হলো পটাশিয়ামের মধ্যে সবচেয়ে ছোট মৌল, তাহলে যেহেতু এখানে তিনটে হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন, তার মানে এখানে হাইড্রোজেন একটা কম, অন্য কিছু একটা আছে, অন্য কিছু থাকাই মানে হলো ওর ভর বেড়ে যাওয়া। ঠিক আছে, আবার বলছি এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে তিনটা হাইড্রোজেন, ঠিক আছে, তাহলে যেখানে দুইটা হাইড্রোজেন থাকবে ওটাই হলো বড় গ্রুপ হবে। ঠিক আছে, কেন, কারণ কি হাইড্রোজেন হলো পর্যায় সারণীর সবচেয়ে ছোট মৌল,
ওর পরিবর্তে অন্য যে কোনো সাথে কিছু থাকলে ওটার ভর বেশি হবে। সো এটা হবে নাম্বার টু, আমি দিলাম এটা নাম্বার টু, এটা হবে নাম্বার থ্রি, ঠিক আছে? এই যে তিনটা গ্রুপ পেয়ে গেলাম, আর এটা হলো চার, হাইড্রোজেন হলো চার, চার আর নাম্বারিং করতে হবে না। এখন তুমি খেয়াল করো, এক দুই তিনে যদি আমি যাই, এখান থেকে এখানে গেলে কিন্তু এক থেকে তিন হয়ে যায়, আমার ঘোরাটা হলো এরকম, এই যে দেখো এরকম, এই যে এরকম, এই এক থেকে দুইয়ে যেতে হবে আগে, এক থেকে দুই, দুই থেকে তিন, এই যে দুই থেকে তিন, এই যে এরকম আসলাম আমি। হ্যাঁ, ওকে, আমার ক্রমটা হবে এরকম, ক্লিয়ার? ওকে, তাহলে এখন খেয়াল করো তো, আমার সবচেয়ে ছোট মৌলটা কিন্তু হলো পিছনের দিকে নাই, ঠিক আছে? আমাকে আগে দেখতে হবে সবচেয়ে ছোট গ্রুপটা পিছনে আছে কি নাই, ঠিক আছে? যদি পিছনে না থাকে, সবচেয়ে ছোট গ্রুপ যদি পিছনে না থাকে, তাহলে তোমার নিয়ম হলো ঘড়ির কাঁটার দিকে হলে হয়ে যাবে। এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে না এটা, ওকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এক থেকে দুই, দুই থেকে তিন, ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে সেটাকে আমরা বলি আর, ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটাকে আমরা বলি এস। ওকে, এখন আসো তোমার কাছে এটার চেয়ে আমি আরেকটা ভালো ইজি ইজি একটা দেই তোমার কাছে, এটা এটা তোমাদের জন্য একটু পরে আসি, আমি আগে এই জায়গাটায় নিয়ে যাই তোমাকে, এই জায়গাটায় গিয়ে এখান থেকে আসতে ভালো করবা তোমরা। এই জায়গাটায় আসো, এই যে রুলটা একটু দেখাই আমি, এই জায়গাটায় এখান থেকে শুরু করি। এই যে আগে হলো আমরা টু ডাইমেনশনাল দিয়ে শুরু করি, টু ডাইমেনশনাল ফিশার প্রজেকশন দিয়ে আগে আমরা শুরু করি। এই যে অ্যাবসোলিউট কনফিগারেশন ফর, এই যে অ্যাবসোলিউট কনফিগারেশন অফ ফিশার প্রজেকশন, এই যে আগে তোমাকে যদি এইভাবে থাকে এইটা দিয়ে আগে শুরু করি, এটা তোমাদের জন্য ইজি হবে। ওটা একটু পরে যাচ্ছি, কারণ এটা প্রথমে বলে তুমি ধরতে পারবা না। ওকে, এই যে এটা এটা খেয়াল করো, অ্যাবসোলিউট কনফিগারেশন অফ ফিশার প্রজেকশন, আমি ফিশার প্রজেকশন তোমাদের শিখিয়েছি, এটা হলো টু ডাইমেনশনাল। হ্যাঁ, ওকে, রুলটা কি, যদি ছোট গ্রুপটা লম্বা লম্বি থাকে, এই যে ভার্টিক্যাল লাইন, এটা ফিশার প্রজেকশনে আমরা যৌগটাকে হলো লম্বা লাইন একটা আর হলো স্ট্রেট লাইন একটা, হ্যাঁ, হরিজেন্টাল লাইন একটা, এই দুইটা লাইনে প্রকাশ করি, একটা ভার্টিক্যাল লাইন একটা হরিজেন্টাল লাইন, এই যেটা এটা হলো পাশাপাশি, যেটা এই যে লেফট টু রাইট, লেফট টু রাইট যদি এরকম থাকে, লেফট টু রাইট যেটা এটা হলো হরিজেন্টাল লাইন, আর টপ টু বটম যেটা টি আর হলো বটম, এই যে বটম, এই টপ টু বটম যেটা এটাকে বলে ভার্টিক্যাল লাইন, টিভি যেটা এটা ভার্টিক্যাল লাইন, আর এল আর যেটা এটা হলো তোমার হরিজেন্টাল লাইন। এখন ছোট গ্রুপটা যদি টিভি বরাবর থাকে, উপরে অথবা নিচে থাকে, ঠিক আছে, খেয়াল করো কি বলছি, ছোট গ্রুপটা যদি, এই যে তোমরা এখানে পাবা, ছোট গ্রুপটা যদি উপরে এবং নিচে থাকে, আবার বলছি ছোট গ্রুপ যদি উপরে এবং নিচে থাকে, সেই উপরে নিচে থাকার পর যদি এক দুই তিনের ফর্ম যদি ঘড়ির কাঁটার দিকে হয়, এই যেটা খেয়াল করো, ছোট গ্রুপ থাকতে হবে, এই যে বলে দিয়েছে ট্রেস দ্য থ্রি হাইয়েস্ট প্রায়োরিটি লিগ্যান্ড স্টার্টিং দ্য হাইয়েস্ট প্রায়োরিটি এক দুই তিন, হ্যাঁ, এই যে এক থেকে দুই, দুই থেকে তিন, এই ক্রমটা খেয়াল করবা। আর এই যে ছোট গ্রুপ দি লোয়েস্ট প্রায়োরিটি লিগ্যান্ড অন আ ভার্টিক্যাল বন্ড, এই যে ভার্টিক্যাল বন্ডে থাকতে হবে, ছোট গ্রুপটা থাকতে হবে ভার্টিক্যাল বন্ডে, উপর নিচে টিবি বরাবর থাকতে হবে, আইদার টি এর জায়গায় অথবা বি এর জায়গায়, সবচেয়ে ছোট গ্রুপ থাকতে হবে টি এর স্থানে অথবা বি এর স্থানে, ঠিক আছে? এইভাবে থেকে যদি এক দুই তিনের ক্রম যদি খেয়াল করো, ক্লক ওয়াইজ হলে আর, ঠিক আছে, আর কাউন্টার ক্লক ওয়াইজ বা বিপরীত দিকে যদি হয় তাহলে হলো এস। নিয়মটা কি বুঝতে পারছো? আবার বলছি, ছোট গ্রুপ থাকতে হবে ভার্টিক্যাল লাইন বরাবর, লম্বা লম্বি লাইন বরাবর, উলম্ব লাইন বরাবর, হয় টি এর জায়গায় অথবা বি এর জায়গায়, এরকম থেকে তারপর যদি এক থেকে দুই, দুই থেকে তিন, এই ক্রমটা যদি ঘড়ির কাঁটার দিকে হলে আর, বিপরীত দিকে হলে আস, ক্লিয়ার? ওকে, তাহলে এখন খেয়াল করো, ছোট গ্রুপ হাইড্রোজেন, এই যে এক দুই তিন চার, এক হলো ওএইচ, দুই হলো সিএইচ টু ওএইচ, তিন হলো সিএইচ থ্রি, এই যে পেয়ে গেলা যৌগটা, হ্যাঁ, আমরা এভাবে লিখলাম এক দুই তিন চার। এখন দেখো এক থেকে দুই আমি আসি, এই যে এক থেকে দুই এখানে আসলাম, ছোট গ্রুপ ভার্টিক্যালি আছে, লম্বা লম্বি আছে, দুই থেকে তিনে আসো, এই যে দেখো আসলাম, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে আমরা এটাকে কি বলি আর, এই যে তাহলে এটা হলো আর, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল আমাদের, দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে সেটা আর, এটা হলো আর কনফিগারেশন, ঠিক আছে, এই তো পেয়ে গেছে এটা। তাহলে আবার বলছি, ছোট গ্রুপ থাকতে হবে লম্বা লম্বি বরাবর, লম্বা লম্বি থেকে যদি এক থেকে দুই, দুই থেকে তিন, এই সিকোয়েন্সটা বা ক্রমটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে আমরা সেটাকে বলবো আর কনফিগারেশন, ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের আর কনফিগারেশন, ক্লিয়ার? আর যদি উল্টা হতো তাহলে আমি বলতাম এস, বিপরীত দিকে হলে এস কনফিগারেশন। ওকে, ওকে, তাহলে আমরা পরেরটা যাই, আসো পরেরটা যাই, এটা বুঝে গেলাম ফিশারের, এটা বুঝে গিয়েছো, এবার এটাতে আসো, ঠিক আছে? ছোট গ্রুপ ভার্টিক্যালি আছে, এই স্ট্রাকচারটা তাকাও, আমি এখানে তাকাচ্ছি, ছোট গ্রুপ ভার্টিক্যালি আছে, এই তারপরে এক থেকে দুই, দুই থেকে তিন, দেখো এটা আর, এই যেটুকু আমরা যেটা বলে ফেলছি, সো এটা হলো আর কনফিগারেশন, হ্যাঁ, এই যে আর কনফিগারেশন পেয়ে গিয়েছো, তাহলে তুমি এখন লিখে দিবে এটা আর,
এই যে এটা নিচে আর লিখে দিলে হবে অথবা লিখে দিবা আর কনফিগারেশন ওকে ক্যাপিটাল আর স্মল আর না কিন্তু ওকে আচ্ছা এবারে আসো আরেকটা রুলে যাই আমরা ছোট গ্রুপ যদি লম্বালম্বি না থাকে পাশাপাশি থাকে হরিজন্টালি থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে হবে এস ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে হবে আর উল্টাটা আগেরটার উল্টা রুলটা কি ছোট গ্রুপ যদি ভার্টিক্যালি না থাকে হরিজন্টালি থাকে পাশাপাশি থাকে এল আর এর জায়গা থাকে হ্যাঁ এল আর এর জায়গায় তারপর যদি বড় থেকে ছোটর ক্রম যদি হয় এই যে খেয়াল করো এই যে লোয়েস্ট প্রায়োরিটি এই যে দা লোয়েস্ট প্রায়োরিটি আমি এখানে মার্ক করে দিচ্ছি খেয়াল করো এই যে দা লোয়েস্ট প্রায়োরিটি লিগ্যান্ডস দা লোয়েস্ট প্রায়োরিটি লিগ্যান্ডস ইন হরিজন্টাল লাইন এই যে হরিজন্টাল লাইন তারপর যদি প্রায়োরিটি ক্রমে 1 2 3 সিরিয়ালটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় এই যে ক্লকওয়াইজ হলে এস এই যে আগে যেটা ছিল ক্লকওয়াইজ আর এখন হয়ে গেছে ক্লকওয়াইজ অ্যান্টি কাউন্টার ক্লকওয়াইজ হলে আর ঘড়ির কাঁটার দিকে হলে তাহলে কি দিক কি বুঝলা ছোট গ্রুপটা যদি কি হরিজন্টাল লাইনে থাকে অর্থাৎ পাশাপাশি থাকে লেফট টু রাইট এর যে কোনো অবস্থানে থাকে তারপর যদি 1 2 3 ক্রমটা ঘড়ির কাঁটার দিকে হলে এস ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আর এই হলো নিয়ম ঠিক আছে তাহলে আসো আমরা যাই এই নিয়ম ফলো করে আমরা আগাই দেখি পরে আরেকটা সলভ করতে পারি কিনা সেটা আসো আমরা যাই তাহলে রুলটা কি ছোট গ্রুপ যদি হরিজন্টাল লাইনে থাকে তারপর যদি 1 2 3 এর ক্রমটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে এস কাউন্টার ক্লকওয়াইজ হলে আর ঠিক আছে এই যে এটা এবার খেয়াল করো এই যে খেয়াল করো তো স্ট্রাকচারটা কিভাবে আছে আমরা একটু খেয়াল করি এটা ওকে এটা খেয়াল করো এটা আমি ধরে দিচ্ছি তোমাকে এই যে দেখো ছোট গ্রুপ আছে লেফট টু রাইট এই যে লেফটে আছে ছোটটা একদম চার নাম্বারটা আছে লেফটে আর এক নাম্বারটা আছে রাইটে ঠিক আছে এই এই এলা এখন এক থেকে দুই আসো এই যে এক হলো OH দুই হলো CH2OH CH3 তিন হলো CH3 তাহলে এক থেকে দুই দুই থেকে তিন ঘড়ির কাঁটার দিকে আমরা জানি ছোট গ্রুপ যদি পাশাপাশি থাকে অর্থাৎ হরিজন্টাল লাইনে থাকে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে হয় S এই জন্য আমরা এই যোগটাকে বলছি S এই রুলটা পেয়ে গেলাম ঠিক আছে ওকে এবার এটা খেয়াল করো ছোট গ্রুপ লম্বালম্বি আছে তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে হবে S তাহলে এটা হলো নাম্বার ওয়ান এটা হলো এই যে নিচে আছে দেখো হরিজন্টাল লাইনে আর উলম্ব ভার্টিক্যাল লাইনে আছে এটা হলো নাম্বার টু এটা হলো নাম্বার থ্রি ঠিক আছে ওকে এখন এক দুই তিন তাহলে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাউন্টার ক্লকওয়াইজ লেফট তাহলে এটা হবে এস কনফিগারেশন এই যে দেখো এস লেকটিক এসিড হয়ে গেছে ঠিক আছে এস লেকটিক এসিড আবার এটাকে যদি উল্টে দাও তুমি 180 ডিগ্রি যদি ঘুরে ফেলো খেয়াল করো তাহলে ছোট গ্রুপ যদি লম্বালম্বি থাকে আমরা যদি 180 ডিগ্রি ঘুরে ফেলি তাহলে দেখো কি হয় এই যে 180 ডিগ্রি ঘুরালে দুই আসবে এখানে এই যে সি ডাবল এইচ আসবে এইচ এর জায়গায় এই দুইটা চেঞ্জ হয়ে যাবে আর সিএস থ্রি ওএইচ এর জায়গায় ওএস সিএস থ্রি 180 ডিগ্রি ঘোরালে হলো এই ঘটনা ঘটে ঠিক অপোজিটেডটা অপোজিটের জায়গায় চলে আসে এইচ চলে আসবে এই সিএস টু ওএইচ চলে আসবে এই জায়গাটা আর এইচ চলে যাবে এই যে ইন্টার কনভার্সন হবে এইচ চলে আসবে এখানে আবার এখানে এই সিএস থ্রি এর ওএস চেঞ্জ করবে ওএস যাবে হলো সিএস থ্রি এর জায়গায় সিএস থ্রি আসবে হলো ওএস এর জায়গায় যদি এরকম হয় তখন দেখো নাম্বারিং করো এক এটা হলো দুই এটা হলো তিন ঠিক আছে ওকে দিলাম আমরা এবার দেখো এক দুই তিন এটাও দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক আছে এক দুই তিন ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে হবে এস কনফিগারেশন ঠিক আছে তাহলে আমরা দেখছি কি ছোট গ্রুপ যদি লম্বালম্বি থাকে উলম্ব বরাবর থাকে তাহলে আমরা 180 ডিগ্রি যদি ঘুরাই তাতে কনফিগারেশনের কোনো পরিবর্তন হয় না এস কনফিগারেশন এসই থেকে যায় ঠিক আছে এস কনফিগারেশন এসই থেকে যায় আমি এটা ব্যাখ্যা করতে বলতে পারি তোমাদের এক্সামে হ্যাঁ যে যদি ছোট গ্রুপ লম্বা বরাবর থাকে এরপর যদি আমরা একটা একটা অনুকে একটা কনফিগারেশনকে 180 ডিগ্রি ঘুরাই তাহলে এতে কোনো কনফিগারেশনের কোনো পরিবর্তন হয় কি না আসলে আনসার হবে কি না হয় না তুমি এটা দেখিয়ে দিতে হবে মুখে বললে হবে না ঠিক আছে ওকে তাহলে আমরা হলো ফিশার প্রজেকশনের জন্য দুইটা রুল পেলাম যে ছোট গ্রুপ লম্বালম্বি থাকলে হলো কি রুল আর ভার্টিক্যালি থাকলে কি রুল সেটা আমরা পেলাম হ্যাঁ এখন আসো এইগুলাকে আবার আমরা এইভাবে প্রকাশ করতে পারি ঠিক আছে খেয়াল করো কিভাবে এই যে এই যোগটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি দুই নম্বর যোগটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি হ্যাঁ ওয়েজ এন্ড এই যে ওয়েজ এইভাবে আমরা প্রকাশ ড্যাশ ড্যাশ এন্ড ড্যাশ এন্ড সলিড লাইন ড্যাশ এন্ড ওয়েজ ওয়েজ ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্টেশন আমরা প্রকাশ করতে পারি এই যে এইভাবে এটা কিভাবে রুলটা কি খেয়াল করো এই যে এক নং যোগটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারো এক নংটাকে এইভাবে প্রকাশ করতে পারো হ্যাঁ এই যে উলম্ব বরাবর যে দুটো গ্রুপ আছে সেটাকে তুমি ড্যাশ লাইন দিয়ে প্রকাশ করবে ড্যাশ 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 সি ডাবল ওয়ে ড্যাশ 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 ওয়েজ উলম্ব বরাবর যেটা আছে আর সাইড ওয়েজ যেটা আছে হরিজন্টালি সেটাকে হলো সলিড লাইন দিয়ে প্রকাশ করবে এই যে এটা ঠিক আছে এই এভাবে প্রকাশ করতে পারো যোগটা এভাবেও আসতে পারে তাহলে তুমি এই যে ড্যাশ লাইন বললেই বুঝবো হলো এটা হলো উলম্ব বরাবর আছে লম্বালম্বি আছে আর সলিড লাইন দিলে সেটা বুঝবো পাশাপাশি আছে ঠিক আছে এই তাহলে একই ঘটনা ওই যে এক যেহেতু এস এটাও হবে এস এই যে এস
এটা যে দুই যেহেতু এস, এটা হবে এস কারণ 180 ডিগ্রি ঘোরালে তো কোনো চেঞ্জ হবে না আমরা জানি, যেহেতু উলম্ব বরাবর এটা আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ফিশার প্রজেকশন দিয়ে কিভাবে আর এস বের করে এটা শিখে গেলাম। এখানে আরো আছে, এবার দেখে নাও। এখন দেখো এটাও দেখো ছোট ছোট গ্রুপ, ছোট এই যে সবচেয়ে ছোটটা হলো, মার্ক করে দিচ্ছি, সবচেয়ে ছোটটা হলো কি এইচ, এই যে এটা এইচ, হ্যাঁ এইচ, সবচেয়ে ছোট গ্রুপ হলো এইচ। এইচ কিন্তু উলম্ব বরাবর আছে, কোন বরাবর? উলম্ব বরাবর আছে। তাহলে তুমি এখন নাম্বারিং করো, এটা হলো নাম্বার ওয়ান, এটা হলো নাম্বার টু, এটা হলো নাম্বার থ্রি। ওকে, তাহলে এক দুই তিন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এস কনফিগারেশন। ওকে, এবার আসো, এটা দেখো কত ডিগ্রি ঘুরিয়েছে, রোটেট আদার লিগ্যান্ডস ক্লকওয়াইজ। হ্যাঁ, এই এটা এটা কত ডিগ্রি ঘুরিয়েছে খেয়াল করো তো, এইচটা চলে গেছে, খেয়াল করো সি ডাবল এইচ, সি ডাবল এইচ এর জায়গায় আছে, এটা ফিক্স, এটা চেঞ্জ হয় নাই। হ্যাঁ, তিন এবং চারে মিলাও, সি ডাবল এইচ, সি ডাবল এইচ এর জায়গায় রয়ে গেছে, কোনো চেঞ্জ হয় নাই। এইচটা চলে গেছে, এই তিনটাকে আমরা চেঞ্জ করবো, এইচটা চলে গেছে সি এইচ থ্রির জায়গায়। হ্যাঁ, তাহলে সি এইচ থ্রি চলে আসবে ও এইচ এর জায়গায়, সি ডাবল এইচ আমি চেঞ্জ করবো না, আর ও এইচ চলে আসবে এইচ এর জায়গায়। ঠিক আছে, এই যে দেখো আমরা এই কাজটা করলাম, এই যে এটা, ঠিক আছে। ওকে, তাহলে এরকম যদি হয়, এখন দেখো এই এইচটা হলো চলে আসছে হরিজেন্টাল লাইনে, তাহলে হরিজেন্টাল লাইনে আসার পর এবার তুমি নাম্বারিং করো, এটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন। একটু আগে রুল শিখিয়েছি, হরিজেন্টাল লাইনে যদি ছোট গ্রুপ থাকে, তারপর যদি এক দুই তিনের ক্রমটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে হয় এস, এই যে এস কনফিগারেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কি, একটা গ্রুপ ফিক্স রেখে অন্য গ্রুপকে যদি আমরা ঘুরাই, অন্য যে কোনো একটা গ্রুপকে যদি আমরা ঘুরাই, তাহলেও কনফিগারেশনের চেঞ্জ হয় না। এখন তিনকে তুমি এভাবে প্রকাশ করতে পারো, এই যে উপরে নিচে কি দেখো খেয়াল করো, আমি এটা মুছে ফেলি আগের মতো করে, ড্যাশ এন ওয়েজ ফর্মুলা যদি প্রকাশ করো, এই যে উপরে হলো সি ডাবল এইচ, নিচে হলো এইচ দিলাম, বামে সি এস থ্রি সলিড লাইন হবে, ডানে ও এইচ সলিড লাইন হবে। ঠিক আছে, তাহলে দেখো যে সিকোয়েন্স তো আগের মতোই থাকছে, এটা এস, আর এটাও আগের মতোই থাকছে, এটাও এস, দুইটাই এস হয়ে গেল। ঠিক আছে, তাহলে ফিশার প্রজেকশন দিয়ে আমরা হলো আর এস কনফিগারেশন কীভাবে বের করে সেটা এক্সপ্লেন করলাম। আর আছে কিনা নিচে দেখি। ওকে, এবার হলো 90 ডিগ্রি ঘুরাবো। হ্যাঁ, ছোট গ্রুপ উলম্ব বরাবর আছে। ওকে, তাহলে তুমি নাম্বারিং করো, ছোট গ্রুপ যেহেতু উলম্ব বরাবর আছে, তাহলে এটা হলো ওয়ান, এটা হলো টু, এটা হলো থ্রি। এখন তুমি দেখো ক্রমটা কি, এক দুই তিনের ক্রমটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সো এটা হলো কি এস লেকটিক অ্যাসিড, এস। এখন তুমি করবা কি, 90 ডিগ্রি ঘুরাবা। হ্যাঁ, 90 ডিগ্রি প্রত্যেকটা আমরা 90 ডিগ্রি ঘুরাবো, খেয়াল করো তো, 90 ডিগ্রি যদি আমি ঘুরাই, এই যে খেয়াল করো তো, এই সি এইচ থ্রি আসবে এইচ এর জায়গায়। হ্যাঁ, এই সি এইচ থ্রি এইচ এর জায়গায়, এইচ যাবে ও এইচ এর জায়গায়, এই যে দেখো সি এইচ থ্রিটাই আসছে এইচ এর জায়গায়, এইচ চলে গেছে ও এইচ এর জায়গায়, ও এইচ চলে যাবে সি ডাবল ও এইচ এর জায়গায়, এই যে ও এইচ চলে আসবে সি ডাবল ও এইচ এর জায়গায়। 90 ডিগ্রি ঘুরাবো আমরা সবগুলা, সি ডাবল ও এইচ আসবে সি এইচ থ্রির জায়গায়, সবগুলা 90 ডিগ্রি করে চেঞ্জ হয়ে গেলো। ঠিক আছে, ওকে, এবার এতে দেখো এখন এটা কোন কনফিগারেশন, এটা তো এখন ছোট গ্রুপ কোথায় আছে, পাশাপাশি আছে, তাহলে এবার নাম্বারিং করো, এক, এটা দুই, এটা তিন, ছোট গ্রুপ পাশাপাশি থাকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আমরা জানি সেটা আর। ঠিক আছে, তাহলে এই যে দেখো তো, এক দুই তিন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আমরা জানি ছোট গ্রুপ পাশাপাশি থাকলে এক দুই তিনের ক্রম যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে সেটা হয় আর, তাহলে এটা আর। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, সবগুলো গ্রুপ যদি 90 ডিগ্রি ঘুরাই, তাহলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়, আজ থেকে আর হয়ে যায়। ঠিক আছে, একটা ফিক্স রেখে যদি আমরা বাকিগুলো ঘুরাই, তাহলে হলো কনফিগারেশন চেঞ্জ হয় না। ঠিক আছে, বাট একটা গ্রুপ, একটা ফিক্স রাখবো না, সবগুলো গ্রুপ 90 ডিগ্রি যদি আমরা পরিবর্তন করি, তাহলে কি হয়, এস হয়ে যায় আর হয়ে যাবে এস। ক্লিয়ার? ওকে, তাহলে পাঁচকে তুমি এইভাবে লিখতে পারো, আর ছয়কে তুমি এইভাবে লিখতে পারো, একই কনফিগারেশন, এটা লেখা শুধু আলাদা, বাট কনফিগারেশন কোনো চেঞ্জ হবে না। তাহলে এই হলো আমাদের ফিশারের মাধ্যমে আমরা হলো এভাবে বলতে পারি। ঠিক আছে, ফিশার কনফিগারেশনের মাধ্যমে আমরা হলো এভাবে বলতে পারি, এটাও সেম আর বলবো না আমি, এটা তোমরা পেরে যাবা, এটা একই তুমি দেখবো হলো। এখন আসো আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, এই যে এটা, এবার আমরা থ্রি ডাইমেনশনালি যাই, যেহেতু আমি ফিশার তোমাদের বুঝিয়েছি, আগে ফিশারটা বোঝা দরকার, এবার তুমি থ্রি ডাইমেনশনাল বুঝে যাবো। ওকে, তাহলে এক নম্বর যৌগটা তাকাও, ড্যাশ লাইন বরাবর হাইড্রোজেন আছে, তার মানে ছোট গ্রুপটা ছোট গ্রুপটা পিছনে আছে। হ্যাঁ, এবার তুমি নাম্বারিং করো, সবচেয়ে বড় গ্রুপ কোনটা, আয়োডিন, তাহলে এটা হবে নাম্বার ওয়ান, এটা হবে ব্রোমিন হবে নাম্বার টু, আর এফ হবে নাম্বার থ্রি। ওকে,
তাহলে এক দুই তিন, এক দুই তিন, ঘড়ির কাঁটা কি ছোট গ্রুপ পিছনে আছে, সো কোনো সমস্যা নাই। ঘড়ি এক দুই তিন খেয়াল করো, এক দুই তিন, ঘড়ির কাঁটা বিপরীত দিকে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি হয় তাহলে সেটা কোন কনফিগারেশন? এস কনফিগারেশন। এই যে দেখো বলে দিয়েছে, সো এক নাম্বারটা হলো কি এস কনফিগারেশন, এই যে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে ছোট গ্রুপ পিছনে থেকে যদি এক দুই তিনের ক্রমটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এস। আবার বলছি, ছোট গ্রুপ পিছনে থেকে ড্যাশ লাইন বরাবর থাকতে হবে, তারপর যদি এক দুই তিনের ক্রমটা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে এস। এই যে এক নাম্বারটা তাই হয়েছে, ছোট গ্রুপ পিছনে থেকে এক দুই তিনের ক্রম ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এস, আর এক দুই তিন ঘড়ির কাঁটার দিকে হলে আর। এবার দুই নাম্বারটায় তাকাও, দুই নাম্বারটা তাকাও তো, দুই নাম্বারটা ছোট গ্রুপ পিছনে নাই। ঠিক আছে, দুই নাম্বারটাতে ছোট গ্রুপ পিছনে নাই, তাহলে তুমি এখন হলো এক দুই তিনের ক্রমটা খেয়াল করবা। ওকে, তাহলে এক দুই তিনের ছোট গ্রুপ কিন্তু পিছনে নাই, আছে পিছনে নাই। ওকে, পিছনে যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, ওকে, এটা হলো পিছনে। আচ্ছা, তাহলে এটা খেয়াল করো, এটা হলো আমাদের এই এই ধরনের যোগের ক্ষেত্রে আমরা হলো একটা কাজ করি, আগে ছোট গ্রুপ পিছনেরটা তোমাকে শিখাই, তারপরে আমি ওখানে আসি। হ্যাঁ, এবার তিনে চলে যাও, এক কমপ্লিট, এখন তুমি তিনে আসো, তিনে দেখো ছোট গ্রুপ পিছনে আছে, তাহলে নাম্বারিং করো। সবচেয়ে বড় হলো সালফার, দুই হলো সিএস থ্রি। এখন খেয়াল করো, তিন আর চার, এই যে তিন আর চার দুইটাই হাইড্রোজেন, যদি দুইটাই হাইড্রোজেন থাকে তখন আর কোনো কনফিগারেশন হবে না। কনফিগারেশন হওয়ার জন্য তোমাকে একটা কাইরাল কার্বন থাকতে হবে, তিনে কোনো কাইরাল কার্বনই নাই, তিনে দুইটা গ্রুপ সেম, তিন চার, তিন নম্বর যৌগটাতে, সো এটার জন্য কোনো আরএস কনফিগারেশন প্রযোজ্য না, কোনো কনফিগারেশনই হবে না। ঠিক আছে, কারণ এই যে এটা কোনো কনফিগারেশনই হবে না, কারণ এখানে কি দুইটা একই রকম অ্যাটম আছে, তাহলে এটা হবে না। ওকে, এবার আমরা চলে যাই, তাহলে বাকি আছে কি আমাদের দুই তিন চার। এই দুই তিন চারে তুমি তাকাও, দুই চার পাঁচ, দুই চার পাঁচ প্রত্যেকটাতেই তুমি দেখতে পাও, কি দেখতে পাচ্ছ, প্রত্যেকটাতেই তুমি দেখতে পাচ্ছ যে এখানে হলো তোমার ছোট গ্রুপটা পিছনে নাই। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ছোট গ্রুপটাকে পিছনে নিতে হবে, আগে ছোট গ্রুপটাকে পিছনে নিতে হবে। তাহলে কিভাবে নিবা, তুমি ঘুরে ফেলো, আর একটা ফিক্স রাখো, একটা ফিক্স রাখো, বাকি দুইটা ঘুরাও। ধরো আমি এই যোগটাকে এভাবে লিখতে পারি, এই যে দুই নাম্বারটাকে, হ্যাঁ দুই নাম্বারটাকে আমি হলো এভাবে লিখতে পারি, দেখো আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি সাম্য চিহ্ন দিলাম, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলাম, এই হলো আমার কার্বন, এখানে একটা গ্রুপ, এখানে ড্যাশ ড্যাশ ড্যাশ, এই ড্যাশ দিয়ে একটা গ্রুপ, আর এখানে হলো আমার এরকম একটা আছে সলিড লাইন, ওকে, আর এখানে একটা গ্রুপ আছে। ঠিক আছে, ওকে, নিয়ম হলো ঘোরানোর ক্ষেত্রে একটা ফিক্স রাখতে হয়, বাকিগুলো ঘোরাতে হয়। ধরো আমি সিএলটা ফিক্স রাখলাম, এটা ইজি, এই সিএলটা ফিক্স রাখলাম আমি, হ্যাঁ আচ্ছা বাকি তিনটা ঘুরাবো, এই যে এটা, তাহলে হাইড্রোজেনকে আমি নিয়ে আসি বিআর এর জায়গায়, কারণ ছোট গ্রুপটাকে তো, ছোট গ্রুপটাকে তো তুমি আনতে হবে কোথায়, ছোট পিছনে, তাহলে হাইড্রোজেনটা চলে আসবে এই জায়গাটায়, খেয়াল করো হাইড্রোজেন এই জায়গাটা চলে আসলো ড্যাশ লাইন বরাবর, ওকে, আর বিআর চলে আসবে তখন সিএস থ্রির কাছে, ওকে, বিআর সিএস থ্রির কাছে চলে আসছে, এবার তুমি প্রায়োরিটি দাও, তাহলে এটা হলো চার, তাই না, সবার বড় হলো কি বিআর এক, তারপরে দুই কি সিএল দুই, সিএস থ্রি কি তিন, দেখো এখন ছোট গ্রুপ, এই যে আমি এখন যেভাবে লিখেছি এটাকে এভাবে লেখা যায়, ছোট গ্রুপটা হলো পিছনে আছে, তাহলে এক দুই তিন, খেয়াল করো তো এক দুই তিন, ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে, সো এটা কোন কনফিগারেশন হবে, আর এই যে লিখে দিলাম আমরা আর, দেখো এটা আর, এই যে দুই দুই হলো আর মিলে গেছে তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, কোন একটা স্ট্রাকচার যদি হলো, কোন একটা স্ট্রাকচার যদি হলো এই ছোট গ্রুপ যদি পিছনে, ত্রিমাত, এটা হলো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা কিন্তু আর ফিশার না, যখন থ্রি ডাইমেনশনাল দেওয়া থাকবে তারপর যদি ছোট গ্রুপ পিছনে না থাকে, ছোট গ্রুপ যদি পিছনে না থাকে, খেয়াল করো ছোট গ্রুপ পিছনে নাই, পিছনে যদি না থাকে, হ্যাঁ ছোট গ্রুপ যদি পিছনে না থাকে, আবার বলছি, তাহলে তোমাকে ছোট গ্রুপটাকে পিছনে নিয়ে নিতে হবে, ঘুরিয়ে সবগুলো একটা ফিক্স রাখবা, এই যে ক্লোরিনটা ফিক্স রাখলাম, তারপরে হাইড্রোজেনকে নিয়ে আসো বিআর এর জায়গায়, বিআর আসবে সিএস থ্রির জায়গায়, তাহলে সিএস থ্রির একটাই জায়গা ফাঁকা আছে এই জায়গাটায়, তাহলে এক দুই তিন, এভাবে করে তুমি আর পেয়ে গেছো। ঠিক আছে, এবার আমরা চারে যাই,
চারেও দেখো ছোট গ্রুপ পিছনে নাই, তাহলে আমি চারের জন্য এটা তো দুই নম্বর যোগটা, এটা দুই নম্বর আমি লিখে দিলাম, এটা দুই, এটা থাকলো, তোমরা ভিডিও থেকে আবার দেখতে পাবা। এবার আমি চারে যাই, হ্যাঁ, এবার চার নম্বরটা করবো, কিন্তু চার নম্বরটা আমি লিখলাম, এখানে লিখলাম কার্বন, এই যে এটার জন্য এটা লিখলাম, সাম্য চিহ্ন দিলাম, এই যে সাম্য সমতুল্য চিহ্ন দিলাম আমি চারের জন্য, হ্যাঁ চার। এখন আমরা এটা করছি, এই যে এটা এটা, ওকে, তাহলে কার্বন উপরে একটা গ্রুপ আছে সিএম, এখানে ড্যাশ ড্যাশ ড্যাশ, ওকে, আর এখানে আছে সলিড ওএস আছে একটা ওএস, এই যে দিলাম, ওকে, আর এখানে আছে, এখানে আছে একটা ছোট গ্রুপ এইচ, ওকে। এবার আসো আমরা একটা ফিক্স রাখবো, বাকি তিনটা ঘুরাবো। হ্যাঁ ধরো সিএন টা এবার ফিক্স রেখে দিলাম আমি, সিএন ফিক্স, সিএন যেখানে আছে ওখানেই থাকবে, এটা আমরা নাড়বো না, বাকি তিনটাকে নাড়বো। তাহলে হাইড্রোজেনটা চলে আসবে এই যে জায়গাটায়, খেয়াল করো হাইড্রোজেনটা চলে আসলো কোন জায়গাটায়, এই যে জায়গাটায়, হ্যাঁ ওকে। তাহলে এই জায়গাটা হলো এইচ, তখন ওএইচ চলে আসবে এইচ এর জায়গায়, ওকে, ওএইচ চলে আসবে এইচ এর জায়গাটায়, এই জায়গাটা হবে ওএইচ, যে আমি দিয়ে ফেললাম, একটা ফিক্স রেখে বাকিটা ঘুরাচ্ছি, ওকে। আর তাহলে আর একটাই জায়গা আছে, সে জায়গাটা কে আসবে, সিএইচ টু এনএইচ টু, এবার তুমি হলো নাম্বারিং করো, ঠিক আছে। তাহলে OH দিয়ে যেটা সেটা হবে নাম্বার ওয়ান, এখানে কার্বন এবং নাইট্রোজেন, তাহলে এখানে হবে নাম্বার টু, এখানে কার্বন এবং হাইড্রোজেন দুইটা আছে, এই জন্য এটা ছোট নাম্বার থ্রি, চার আর দরকার নাই, ঠিক আছে। তাহলে এক দুই তিন, দেখো তো কি ক্রমে আসছে, ঘড়িকাটার দিকে, ঘড়িকাটার দিকে আসলে সেটা কি হয় আর, তাহলে আমরা চার নাম্বার যোগটাও পেলাম কি আর, এই যে এটাও তুমি নিচে আর লিখে ফেলবে, যে দেখো চার হলো আর, আর তিন তো বললাম এই নাইদার এস নাইদার আর, কোনোটাই হবে না, আর হবে না এস হবে না, কারণ এটা প্রযোজ্যই না, দুইটা সেম মৌল, ঠিক আছে, চার পেয়ে গেল। তাহলে যখনই ছোট গ্রুপটা পিছনে থাকবে না, তোমাকে ছোট গ্রুপটাকে পিছনে নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে, ওকে। এবার আসো পাঁচে যাই আমরা, পাঁচ নাম্বারটা হিসাব করি, এটাও দেখো ছোট গ্রুপ পিছনে নাই। এবার আমি হলো এখান থেকে এই পাঁচেরটা এখানে লিখি, ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো এই যে এখানে একটা কার্বন, উপরে একটা গ্রুপ আছে, এখানে আছে ড্যাশ লাইন, এই যে দিলাম ড্যাশ লাইন, আর এখানে একটা ওএস আছে, ওকে, একটা ওএস দিয়ে দিলাম, আর এখানে একটা কি আছে, গ্রুপ আছে, ওকে। এখন তুমি একটা ফিক্স রাখো আগের মতো, ওকে, ধরো আমি সি ট্রিপল বন্ড এটা ফিক্স রেখে দিলাম, সি যে কোনো একটা তুমি ফিক্স রাখতে পারবা, হ্যাঁ তোমার ইচ্ছা, শুধু ছোট গ্রুপটাকে রাখা যাবে না, কারণ ছোট গ্রুপ যেখানে যাবে সেখানে তো যাইতে হবে, ওকে তো নাটি হবে, যেহেতু ছোট গ্রুপ পিছনে নাই, সেই জন্য ওটাকে ফিক্স রাখা যাবে না, অন্য যে কোনো একটা ফিক্স রেখে দিতে পারবা, এই যে সিএইচ এখানে আমি দিলাম এটা, ওকে, এটা ফিক্স রেখে দিলাম। তাহলে এখন এইচটা যাবে সি ডাবল ও এইচ এর জায়গায়, তাহলে এই জায়গাটা ছোট গ্রুপ ড্যাশ লাইন বরাবর নিয়ে যাবো এইচ, ঠিক আছে, ওকে। খেয়াল করো তো এটা এইদিকে গিয়েছে, এই যে এখানে, তাহলে এইচ এর জায়গায় কে আসবে, এই যে সিএইচ টু ও এইচ আসবে এইচ এর জায়গায়, যেহেতু ওই দিকে যাচ্ছে, ওকে, তাহলে আমি এখানে লিখবো সিএইচ টু ও এইচ, সিএস টু, এই জন্য এটা আগে যাইনি আমি, এখন তোমাকে এটা শেখাচ্ছি, সিএস টু ও এইচ, এই যে লিখে দিলাম সিএস টু ও এইচ, তাহলে এই জায়গাটা কি আছে, আর একটা জায়গা খালি আছে সি ডাবল ও এইচ, সি ও ও এইচ, এই যেটা হবে, ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম। এবার আমরা নাম্বারিং করি, ঠিক আছে, সবার আগে হবে কোনটা খেয়াল করো তো, এখানে খেয়াল করো এখানে আছে ট্রিপল বন্ধন, ট্রিপল বন্ধন যদি থাকে তাহলে হলো তিনবার কার্বন বিবেচনা করবা, এই কার্বনের সঙ্গে আরো তিনটা কার্বন আছে, আর এই কার্বনের সঙ্গে তিনটে অক্সিজেন আছে, সি ডাবল ওএইচ না, এখানে সি ডাবল বন্ড ও আছে তো, তাহলে এটা হবে নাম্বার ওয়ান, এটা হবে সিএইচ টু ওএইচ, দুইটা হাইড্রোজেন আর এখানে কোনো হাইড্রোজেন নাই, হ্যাঁ, তাহলে এটা হবে নাম্বার টু, এটা হবে নাম্বার থ্রি, ওকে। তাহলে এক দুই তিন, এবার দেখো ঘড়িকাটার দিকে, ঘড়িকাটার দিকে হলে সেটা কি আর, আমাদের একটু ভুল হয়ে গেল নাকি, এক দুই তিন, আমরা একটু আবার দেখে নিই, খেয়াল করো ওরা তো এস পেয়েছে, তাই না,
ওকে, তাহলে এটা হলো প্রায়োরিটি রুলে আমাদের জানি আমরা হলো এখানে কার্বনের সঙ্গে তিনটা কার্বন, এখানে কার্বনের সঙ্গে দুইটা তিনটা অক্সিজেন, এখানে কার্বনের সঙ্গে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে এটা হওয়া উচিত এক, এটা হওয়া উচিত দুই, এটা হওয়া উচিত তিন। ওকে দেখি ঠিক আছে কিনা, এইচটাকে দিলাম আমরা এই জায়গাটায়, এইচটাকে দিলাম আমরা এই জায়গাটায় এখানে। ওকে তাহলে হলো এখানে সি ডাবল ও এইচ আসবে এই জায়গাটায়, এই জায়গাটা যাবে সি এইচ টু ও এইচ, তাহলে এক দুই তিন। ওকে বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এটাতে দেখো ট্রিপল বন্ধন আছে, আমরা যে প্রায়োরিটি রুলে আছে ট্রিপল বন্ধন ফার্স্ট তারপরে সেকেন্ড ডাবল বন্ধন, তারপরে এটা হলো সিআইপি বন্ডের সিআইপি রুলটা ফলো করতে হবে। ওকে আমি একটু চেঞ্জ করি, খেয়াল করো এটা হবে নাম্বার ওয়ান, এই যে এটা এখানে ট্রিপল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, আর এখানে সিঙ্গেল বন্ড আছে, এটা দিয়ে তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে সিআইপি বন্ডের রুল প্রায়োরিটি দিতে হবে তোমাকে এখানে। ঠিক আছে, এখানে ট্রিপল বন্ধন আছে না এই গ্রুপের মধ্যে, সো এটা ফার্স্ট প্রায়োরিটি, ডাবল বন্ধন আছে এখানে সেকেন্ড প্রায়োরিটি, এখানে সিঙ্গেল বন্ধন আছে ট্রিপল। তাহলে এক দুই তিন, এই যে দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে এস কনফিগারেশন, এস এই যে ফাইভ এ হলো এস। ঠিক আছে, ওকে ফাইভ এ, এই যে দেখো সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ কে প্রায়োরিটি ওয়ান, সি এইচ টু ও এইচ হলো টু, সি ট্রিপল বন্ড হলো এখানে কার্বন তিনটা, ভুল করেছি, এটা তো নাম্বার টু হওয়ার কোনো প্রশ্নই আসে না, সি এইচ টু ও এইচ কেন, সি এইচ টু ও এইচ তো হবেই না। এটাই তুমি এটাই ফলো করো, ট্রিপল বন্ধন একটা ওয়ান, সি ডাবল ও এইচ টু, সি এইচ টু ও এইচ থ্রি, এটা ভুল করেছে, এই যে এটা নিশ্চিত, এই যে এটা দেখো এটা ভুল করেছে। হ্যাঁ, এই কারণ কি সি এইচ টু সি ডাবল ও এইচ হলো তিনটে অক্সিজেন তুমি বিবেচনা করবা, সি এইচ টু ও এইচ এবং এটা তো কখনই সেকেন্ডে অবস্থানে আসবে না, সি সি এইচ টু ও এইচ এখানে হলো আমার দুইটা হাইড্রোজেন আছে, এখানে তো কোনো হাইড্রোজেনই নাই এই কার্বনের সঙ্গে, তাই না, পরবর্তী মৌলতে যদি যাই দুই হাইড্রোজেন এক অক্সিজেন, এখানে হলো এখানে আমি পাচ্ছি তিন কার্বন। হ্যাঁ, সো এটাই রুল নিয়ম যে এখানে প্রায়োরিটি হলো এইটা, তারপরে হলো এটা, তারপরে হলো এটা, সো এইভাবে করলে এটা করলে আমার হলো অ্যাস, এটা লিখে দিলাম। তোমাকে কিন্তু পরীক্ষার খাতে এই নিয়মগুলো লিখতে হবে না, তুমি নিজে নিজে হিসাব করবা, হিসাব করে রেজাল্টটা বসাবা শুধু, ঠিক আছে, বাকিটা তোমাকে করতে হবে না। ঠিক আছে, এ হলো রুল, তাহলে এভাবে তুমি হলো আর এস কনফিগারেশন বের করবা, এভাবে করতে পারো। আরেকটা আসো আমরা আরেকটা যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবা। এই একই জিনিস এখন অনেকগুলো আছে, তুমি এখানে এই যে এটা এটা বের করে নিতে পারো তোমরা, যে আমি যে শীটটা এটা বের করে না চাইলে আমি তোমাদেরকে দিয়েও দিতে পারি সাপ্লাই, সো এখানে অনেকগুলো আছে তোমরা প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ, এই যে নিচে আরো আছে, যে আরো আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরেকদিন আরএস নিয়ে কথা বলবো, তাহলে সবগুলো করিয়ে দেবো। আজকে আমরা এখানেই রাখি, অলরেডি মোর দেন ওয়ান আওয়ার হয়ে গেছে, তোমাদের মাথায় ধরবে না এতগুলো, সো আজকে আমরা এখানেই রাখি, নেক্সট ডেতে আরেকদিন আমরা এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো আরএস নিয়ে, তারপর তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না। সেই পর্যন্ত ভালো থাকো, নেক্সট ডে তো আমরা এটা আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।